কিতাবের নাম বাহার শরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও জনসাধারণ মানুষ যখন মারা যায় যখন কোন সাধারণ মানুষ মৃত্যুবরণ করে সবচেয়ে ভালো মৃত্যু হয় পানি খাইতে যে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে নামাজ পড়তে যে মারা গেছে তাদের মৃত্যুটা কত সহজে শুনালাও আল্লাহ মাহমুদ জামজাতাই সাহেব তার কিতাবের নাম্বার শরিয়া এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও 70টা দাদা উটের গায়ের সামনা জবাই না করে উল্টো দিকে তাপ দে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর সাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا যেখানে থাকো যেভাবে থাকো আমার দয়ার নবীকে ভুলো না কঠিন দিনে মায়ার নবী আমাদেরকে وعلى آله سيدنا أمر الليل جادك بوله يا عمر فرستان আমার দয়াল নবীর গুণগান مصطفى نبي سنوانا تمي بادشا رو بادشا مدينة والا
তুমি বাদশাহ রো বাদশাহ মদিনা ওয়ালা ওয়াসাতে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বলেন মুহাম্মদ মুস্তাফা তুমি বাদশাহ রো বাদশাহ মদিনাওয়ালা তুমি বাদশাহ রো বাদশাহ মদিনা মুহাম্মদ নামে তুমি জাফরে মানা মুহাম্মদ নামে তুমি জাফরে এই মর্দ দেল জিন্দা হলে হবে উজালা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ বলেন মোহাম্মদ মুস্তফা নবী তুমি বাদশাহ রো বাদশাহ মদিনাওয়ালা তুমি বাদশাহ রো বাদশাহ কামলিওয়ালা মুহাম্মদ মুস্তফা নবী তুমি বাদশাহ রো বাদশাহ রে এই গোলামের বলেন মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু তুমি বাদশাহ ও বাদশাহ মদিনাওয়ালা তুমি বাদশাহ তারে কেনে ভুলে গেলি ও ভাই আমার মুর্শিদ কেবলা কলম ধর কামেল ফিরার কলবে মৌলার জিকির ইসমি জাতির জিকির করেন সকলে আল্লাহ 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 এই জামানার শ্রেষ্ঠ এই রে নাও মারকি আর শত আছে রে নাও মারকি আর শত আছে বাজানের বলি জীবনী দয়াল বাবা ফরিদ পুরি এই জামানার শ্রেষ্ঠ নিয়ে রাও আল্লাহ 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 আল্লাহ
তুমি নহবে নবী হইয়া ধারায় আসিলে ফরিদ ফৌজি লায় নহবে নবী হইয়া ধারায় আরে আসলে বাবা ফরিদ ফৌজি লায় সদরপুরে সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা শানহু আল্লাহ তাআলা মানহু ঐতিহাসিক 60তম পবিত্র আজিমুশান ইসলামী জলসা জগন্নাথ দি মরহুম জনাব আলী মোল্লা সাহেবের বাড়ির রাঙ্গিনায় মধুখালী ফরিদপুর আজকে আইয়ুব আলী ভাইয়ের তারই উত্তরসূরী তারই ওলা তার সন্তান তার বাড়ির রাঙ্গিনায় জান্নাতের বাগান সাজাইয়া এই বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চকণ্ঠ আওয়াজ দেওয়ার আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রহমাতান লিল আলামিনের প্রথম পবিত্র কদম মোবারকে সালাম ও কদমসি জানাই বাংলাদেশের অগণিত হক্কানি ওলিয়ুল কদর কদম মোবারকে সালাম ও কদমসি জানাই আমার জিন্দা পীর জামাল মুকামিল কামিল ওলি বিশ্বলি ফজর ও সৈয়দ আল্লামা মাফুরি পরিকুদ সাহেবের প্রথম পবিত্র কদম মোবারকে সালাম ও কদম জানাল হাস খাদমি বেদান মজলিস সাহেব আল হাস খাজা মিজ বেদান মজলিস সাহেব খাজা রচিতা খাজা বিসুদান পুত্র পবিত্র কদম মোবারক সালাম জানাল আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা সাহেব কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিশ্বজাকের মঞ্জিল ফরিদপুর ফরিদপুর সাংগঠনিক বিভাগ জেলা এবং পরিপ্রধান মধুখালী উপজেলা আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব বদরুজ্জামান টিপু ভাই যিনি কেন্দ্রীয় পরিষদের যুব ফ্রন্টের সম্মানিত প্রধান যিনি ঝাড়ুদাস শিবিরে একনিষ্ঠভাবে আপন পীরের খেদমতে নিয়োজিত একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান তার নিজ এলাকায় ভান্ডারিয়া সব কিছুর মায়া ত্যাগ করে যিনি আপন পীরের দরবারে গোলামি করেন
আমার প্রাণ প্রিয় ভাই আজকে যিনি পরিচালনা করতেছেন বদরুল জামান ইবু ভাই চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী সাহেব কেন্দ্রীয় সদস্য কর্মী প্রধান বিশ্বজাকের মঞ্জিল কর্মী গ্রুপ ফরিদপুর ফরিদপুর জেলা সম্মানিত অতিথিবৃন্দ আজকের মাহফিলে আমন্ত্রিত নেতৃবৃন্দ দূরদূরান্ত থেকে থানা থেকে জেলা থেকে ওয়ার্ড থেকে গ্রাম থেকে উপজেলা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আসছেন প্রত্যেকের জানাই সালাম সালাম জানাই আমার সহপাঠী ওলামা ইকরাম খাস করে এখানে যে সমস্ত ওলামা ইকরাম আসছেন তাদের মধ্যে এখানে আলোচনা করেন জনাব হযরত মাওলানা আব্দুল হান্নান এবং জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান বিবারিয়া আজকের মাহফিলের প্রধান অতিথি দেশবরণ্য আলেম কেবলাজান হুজুরের অতি কাছের মানুষ বিশ্ব জাকির মঞ্জিল থেকে ফারেক আমিও বিশ্ব জাকির মঞ্জিল থেকে ফারেক একই মাদ্রাসার ছাত্র তিনি বিশ্ব জাকির মঞ্জিলে লেখাপড়া করেছেন প্রাক্তন আলেম হুজুর পাকের রাতে গড়া আলেম জনাব আলহাস হযরত মাওলানা মাহবুবুর রহমান গাজীপুরি সাহেব অন্যান্য ওলামা ইকরামগণ মসজিদের ইমাম সাহেব মসল্লিগণ সামনের দিন দরদী ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দার মাওলানা সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের কষ্ট হচ্ছে কথা বলতে আজকের দিনটা দুইটা জিনিস পাওয়া একটা হচ্ছে রহমত আর একটা হলো গজব আল্লাহ যেন আজকের মাহফিল থেকে আমাদেরকে রহমত নিয়ে যাওয়ার তৌফিক দান করে সকল বলে আমিন আর একটু জোরে বলেন ওলিয়াল্লাহদের মজলিস ওলিয়াল্লাহদের মাহফিল খাসফুল খাফা নামে একখানা কিতাব এই কিতাবের মধ্যে এক প্রথম খণ্ড একশত বিরাশি নাম্বার পৃষ্ঠা খাসফুল খাফা কিতাবটার মধ্যে আসছেন যাদের বাড়ি কিতাব আছে কিতাব মিলাবেন না পাইলে এখন ধরবেন এই কিতাবের মধ্যে ওলিয়াল্লাহদের বিষয়ে বলতেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ওলিয়াল্লাহদের কথা বললেই অনেক পিশে অনেক মৌলবী অনেক ফরিয়াতের আলেমরা চোখের মধ্যে তাদের চশমা দিয়ে ওইগুলো দেখে না কিতাবের নাম খাসফুল খাফা এই কিতাবের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 182 নাম্বার পৃষ্ঠা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত উনি বললেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ঘোষণা করেছেন আমাদেরকে বলেছেন হে আমার উম্মতিরা তোমরা বেশি বেশি করে ওলি আল্লাহদের মজলিসে গমন করো সুবহানাল্লাহ আর জন বলেন ওহাবি কানা যারা চিনবে না তারা কথা বুঝেননি ওলি আল্লাহদের কাছে যা নবী জি নিজেই বলেছেন কে বলেছেন জোরে বলেন কে বলেছে রাহমাতাল লিল আলামিন বলছে তোমরা বেশি বেশি ওলি আল্লাহদের মজলিসে ওলি আল্লাহদের সাথে যাও ওলি আল্লাহর কাছে যাও কারণ ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওলিগণকে সুপারিশের কি দিবে হুকুম দিবে সুবহানাল্লাহ বলেন না ওলি আল্লাহদেরকে কি দিবে হুকুম দিবে ওলি আল্লাহদের কেউ তোরান উম্মতেরকে তোরানোর জন্য তার মুরিদদেরকে তোরানোর জন্য হুকুম দেবে কে একটা হলো সাফায়াতে কুবরা আর একটা হলো সাফায়াতে সুগরা একটা হলো সাফায়াতে কুবরা আর একটা হলো সাফায়াতে সুগরা এই সাফায়াতে কুবরা নবীজি রাহমাতাল লিল আলামিন ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবীজি বলছে শুধুমাত্র আমার কবরটা প্রথম খোলা হবে আমাকেই প্রথম উঠাবে আমাকেই প্রথম দায়িত্ব দিবে সাফায়াতের দায়িত্ব দিবে আমি প্রথম ব্যক্তি সুবহানাল্লাহ বলেন না কোন নবী কেউ না কোন ওলি কেউ না সর্বপ্রথম আমাকে দিবে এরপরে এটা হলো সাফায়াতে কুবরা আমাকে হুকুম দিবে তারপরে সাফায়াতে সগরা যেটা অন্য নবীগণ ওলিগণ গাউসগণ তাদেরকে হুকুম দেয়া হবে তারাও সাফায়াত করবে তাদের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজি বলছেন ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবীদেরকে ওলিদেরকেও কি করা হবে অনুমতি দেয়া হবে সুপারিশ করার জন্য সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন কাদেরকে দেয়া হবে নাকেস পিন না কামেল পিন জোরে বলেন নাকেস পিন না কামেল পিন কামেল পিন আজকের মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার মতো বসার সুযোগ দান করেছে আপন পীরের অন্তরে মহব্বত পয়দা করে আল্লাহ যেন আজকের মাহফিল শেষ করে যাওয়ার তৌফিক দান করে সকল বলুন আমিন মহব্বত দূর শরীফ পড়েন আল্লাহুম্মা ونعاني سيدنا مولانا
দুনিয়ার মুসলমান গবীর মরজক আল্লাহ তাআলা শানহু আল্লাহ তাআলা মালহু এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে এখনো পর্যন্ত জিন্দা রাখছে আসার মত বসার মত সুযোগ দান করলো সেই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলেছিলেন বলেন আলহামদুলিল্লাহ এ বন্ধুগণ শুনেন আমার নবীর আগমনের মাস নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে নবীজির মহব্বত আমাদের অন্তরের ভিতরে যার যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসরি বেঈমান কিতাবের মধ্যে দেখলেন আল বেদান নেহার চতুর্থ খণ্ড 237 নম্বর পৃষ্ঠা ভালো করে পৃষ্ঠাগুলো নেবেন এ মুসলমান নবীজি দুনিয়ার জিন্দেগিতে আমার নবীজি আমার আপনার জন্য কত বড় কল্যাণকারক আবার নবীর অন্তকাল শরীফতে আমাদের জন্য কল্যাণকারক নবীর প্রেম ভালোবাসা আমাদের জন্য কল্যাণকারক লেখেনেন বাবা গবীর মনোযোগ জামিউস সগির প্রথম খণ্ড কিতাবের নাম লেখবেন জামিউস সগির প্রথম খণ্ডের মধ্যে ও মুসলমান 137 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে যাদের বাড়ি আছে ভালো করে লেখেলাম রে মুসলমান যদি কিতাবগুলো গবেষণা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে বলতে যা বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম আল্লাহু আকবার জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার হায়াতের জিন্দেগিতে আমার নবী আমার জন্য কল্যাণকারক ভালো করে গবেষণা করবেন আলোচনা দেলের কান্ডা লাগায় শুনবেন কিতাবগুলো মিলায় নেবেন কারণ এখন থেকে আলোচনা শুনে বাড়ি নিয়ে যেতে হবে এখানে রেখে গেলে হবে না আল্লাহ নবী বলে হায়াতি খায়রুল লাকুম আমার জিন্দেগিটা আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক কে বলেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত এখন কিতাব বিলে না পাইলে এখনই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে বোঝাপড়া করবেন সকালবেলা নয় বিশ্ব জাকির মঞ্জিলের আরে ওলামা আছে এখন বোঝাপড়া করে নেবেন এলাকার যত ওলামা ইকরাম আছেন আমি বলতেছিলাম কিতাবের নাম আল বেদায়ান নেহার প্রথম খণ্ডে চতুর্থ খণ্ডের মধ্যে 237 নম্বর পৃষ্ঠা আমি পৃষ্ঠা বলবো কিতাবের নাম বলবো দাগা দিয়ে যাবো এগুলো আপনারা লিখে নেবেন কারণ আমি আপনাদের সামনে আজকে বেশি আলোচনা করব না আজকে প্রধান অতিথি আসছেন দেশ বড় নালে মনে আলোচনা করবে আমি কয়েকটা কথা বলে যাব আমি তো পুরন মানুষ আপনাদের কাছের মানুষ এই খাস পড়া এরপরে কিতাবের নাম বাদামে জামিউস সগীর দ্বি প্রথম খণ্ড ভালো করে লেখেন জামিউস সগীরের প্রথম খণ্ডের মধ্যে 137 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে কে বয়ান করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত কে বলছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি বলছে আমার উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা তোমাদের জন্য কল্যাণকর কারণ আমার নবীর মিলাদ আমার নবীর মিলাদুন নবী আমাদের জন্য কল্যাণকর জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার বলতে কে নাই জগতে মহব্বত বলেন আমার আপন বলতে কে নাই জগ ও নবী মদিনাতে আসেন গায় আপনি সময় পালন করে বিশ্বলির মুরিদি কান্দি এই ফরিদি ফুজিলাতে দয়া করো দয়াল নবী দয়া করো দয়াল নবী এই গুণাগামী আপন বলতে কে নাই জগতে আমার আপন বলতে কে নাই
একটু মহব্বতে বলেন আফন বলতে ও নবী ও তোমাদের জন্য কল্যাণকর কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সমূহ আল্লাহ তাআলা মানহু আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আমার উম্মতের জন্য আমি কল্যাণকর তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পারি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি ওহাবীর গোষ্ঠীরা ভালো করে লাইকা নাও আজকে নবীরে যারা সাধারণ পাবলিক বানাও যারা আমার নবীর সামনে বেয়াদবি করো ভালো করে লেখে নাও নবী বলছে আমার হায়াতুল জিন্দেগি হায়াতি খায়রুল লাকুম আমার উম্মতের জন্য কল্যাণকর হায়াতের জিন্দেগিটা আমার এই জন্য কল্যাণকর কারণ আমি নবী দুনিয়ার মধ্যে তোমাদের সামনে চলাফেরা করেছি তোমাদের জন্য কল্যাণকর কেননা কোন উম্মত যখন দুনিয়ার মধ্যে ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আমার জানাই দেয়া হয় আর সঙ্গে সঙ্গে আমি নবী ওই উম্মতের হইয়া আল্লাহর দরবারে প্রশংসা করি জোরে জোরে চিল্লা বলা যাবে না বাবা শুধু কি তাই নয় আমার নবী বলেন উম্মতেরা শোনো গো কোন উম্মত যখন দুনিয়ার মধ্যে গুনাহ করে এটা আমার জানাইয়া দেয়া হয় আর সঙ্গে সঙ্গে আমি নবী ওই উম্মতের হইয়া আল্লাহর দরবারে ওই উম্মতের হইয়া তওবা করি মাফ চাই আল্লাহর কাছে মাফ চাই এ মুসলমান অন্যায় করে সন্তান ছেলে ক্ষমা চাই আল্লাহ বলে মামা মায়াতি খায়রুল লাকুম আল্লাহ আকবার বলেন না তুমি অন্যায় করো তোমার জন্য ক্ষমা চায় আমার নবী আমি অন্যায় করি আমার সে ক্ষমা চায় আমার নবী এমন নবীর বিরোধিতা কেমনে করো তোমরা বুঝি আসে না কারণ আমার নবীজি বলে উম্মতিরা রে কোন উম্মত যখন কোন গুনায় লিপ্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি নবী ওই উম্মতের হইয়া তওবা করি আর বলি আল্লাহ ওই জগন্নাথের জমিনের মধ্যে আইব্বাই বড় পাপ করেছে রে আল্লাহ আমি আইবের হয়ে তওবা করলাম তুমি ওরে মাফ করে দাও সেই নবীর পক্ষে থাকবে নবীর পক্ষে থাকবে বড় কষ্ট হয় নবীর বিরুদ্ধে যখন কথা কয় অন্যায় করে ছেলেরা মাতবা শেব মাপছে আমার ছেলেটা অন্যায় করছে মাফ করে দেন বাবা যে কয় আমার ছেলে বোঝে নাই উঠন তো বয়স অন্যায় করে ফেলেছে ক্ষমা করে দেন তাহলে আমার আপনার নবী কোন নবী নাই তোমার বাপু তোমার জন্য ক্ষমা চাইতো না দাদাও চাইতো না দাদিও চাইতো না নানাও চাইতো না নানিও চাইতো না প্রধানমন্ত্রীও চাইতো না কিন্তু এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবী ভুল করবো আমরা ক্ষমা চাইবো নবী সুবহানাল্লাহ বলেন না এই ওয়াবি হাদিস খানা লেখা লো বালা কইরা লেখা লইয়া ভালো করে গবেষণা কইরা তারপরে নবীর বিরুদ্ধে কথা বলো যে কেমন নবীর উম্মত আমরা যে নবী আপনার আমার বিফাদের কান্ডারি সেই নবীর পক্ষে থাকতে রাজি আছি কি নাই যেটা বলেন আছি কি নাই কষ্ট হয় আপনাদের হ্যাঁ
নবীজি বলতেছে কোন ব্যক্তি যখন অন্যায় করে পাপ করে সঙ্গে সঙ্গে ওই নবী আমি নবী ওই ব্যক্তির পক্ষে ওই ব্যক্তির হয়ে তওবা করি কার কাছে কথা বলেন না কেন দেখেন না কেমন নবী অন্যায় করেন আপনি মাফ চাই আমার নবী অন্যায় করেন আপনি মাফ চাই মাফ করে অন্যায় করেন আপনি মাফ চাই চেয়ারম্যান অন্যায় করেন আপনি মাফ চাই মাফ করে চেয়ারম্যান করে ঠিক কি না ভুল করবেন আপনি আর ক্ষমা চাইবো এরা রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গণগারের অতি আফম জম্মায় নবী দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার আর তো জোরে বলেন আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি বলেন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি বিনে কেমনে বাসে জীবন মায়া নবী দয়া নবী ও আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান এখন নবীর মিলাদ আমরা যারা মানি না ঈদ মিলাদুন নবী মুসলমানদের ঈদ কায়দা মুসলমানদের ঈদ কয়দা জোরে চিল্লা বলেন কয়দা আরে মুসলমান মুসলমানদের ঈদ তিনটা হয় কেমনে মুসলমানদের ঈদ হলো পাঁচটা কয়দা জোরে বলেন কয়দা জোরে চিল্লা বলেন মুসলমানদের ঈদ কয়দা মুসলমানদের ঈদ হলো পাঁচটা নাম্বার ওয়ান এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর তিন নাম্বার ঈদের নাম ঈদুল আযহা চার নাম্বার ঈদের নাম হলো বাদান আরাফাতের ময়দান পাঁচ নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা এখন মুসলমানদের ঈদ হইল কয়টা একটু জোরে চিল্লা বলেন কয়টা এখন মুসলিম মিল্লাদের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্মবৃত্তান্ত এখন যারা নবীর মিলাদ মানে না কেমনে তারা মুসলমান হয় ও মুসলমান দাড়ির নাম ইমান নয় টুপির নাম ইমান নয় পাগড়ির নাম ইমান নয় জুব্বার নাম ইমান নয় এ মুসলমান ইমান হলো নবী রহমাতুল লিল আলামিন ওর আমার নবী রহমাতুল লিল আলামিন হলো মুসলমানদের ইমান জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান এখন আমাদের জামানার মধ্যে দুইটা ঈদ মানি একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা ঈদুল ফিতরে বাদান মানার একটা কারণ আছে যারা অবাবীর মুসলমান এই অবাবীদের মানার একটা কারণ হলো ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা ঈদুল আযহায় পাওয়া যায় সামরা আর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করলে পকেটের টাকা খরচ করা লাগে এই জন্য এটা না যায় এখন মুসলিম মিল্লাদের এক নম্বর ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আল্লাহু আকবার আপনাদের কাছে জানতে চাই কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি জোরে চিল্লান না নবীর প্রেমিকেরা আওয়াজ দিয়ে বলবেন না হইলে অফেন বলবেন হুজুর এটা ভুল করতেছেন সঙ্গে সঙ্গে আবার ধরবেন ভয় নাই অফেন বাবা ভুল করছ নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি ফেরেশতাদের দাম বেশি না নবীর দাম বেশি বডির দাম বেশি না জামার দাম বেশি হ্যাঁ বডি যদি না থাকে জামা দৈত্য কি কথা কইতেন না কথা বল না এখন আমাদের যুগের আলেমরা বডির দাম জানে না জামার নিয়া মূল্য নিয়া টানাটানি করে
সেই বডি কি রহমাতুল লিল আলামিন কিসের কোরআন কিসের নামাজ কিসের হজ কিসের যাকাত কিসের পাগড়ি কিসের টুপি কিসের যাকাত কিসের ফিত্রা সব কিছুর মূলে হলো নবী রহমাতুল লিল আলামিন জোরে জোরে সিল্লা বলেন সুবহানাল্লাহ আজকে মিলাদুন নবী যারা না মানো মিলাদ মানে মিলাদ মানে কি মিলাদ মানে কথা বলেন না ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত ঈদ মানো মিলাদ মানো না মিলাদ আগে মেনে নাও এই পৃথিবীর মধ্যে রহমাতুল লিল আলামিনের কথা বলো শুনে নাও আজকের আলোচনা এই মাসের আলোচনা হবে আলম নিয়াজেদকে তিনি মানফা আজকে আলোচনা হবে ওমান সাল্লা ইল্লা রহমাতুল লিল আলামিন আম্মা ওয়া হাবিব রাখতে দুনিয়ার মধ্যে ফেরান পাওয়া বেতি মাসুহায় অবস্থায় আবার কোন কায়নাতের রহমত আপনারে দান করলা নবী হয়ে রহমাতুল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন সেই নবীর সম্মান আলোচনার মধ্যে আমরা ঢুকতে নামের পরে যাব তরিকাতের প্রথমই তরিকাতের একটা হাদিস বলেছি উনি আল্লাহর বিষয় নিয়ে আল্লাহ বাসায় রাখলে আলোচনার মধ্যে ঢুকতে পারে না শোনা শুনি না না ওদের কান্না লাগা শোনো আজকে মিলাদ মানে না কারা আমি পিরাইতে আলোচনার মধ্যে বলে থাকি আল্লাহর নবীর চাচার সংখ্যা ছিল 9 জন এই 9 জনের মধ্যে 2 জন হলো ইমানদার আজকে এদের মধ্যে 2 জন ইমানদার একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস বাকি 7 জন নবীরে মানতে পারে না ওই 7 জনের বংশধর যারা ঈদে মিলাদ নবী মানে না তারা মিলাদ কি মানে না তারা নবী নূরের মানুষ মানে না তারা সাহাবায়ে কান্দানি নবী মানে না তারা জানাজা পড়ে দোয়া করে না তারা নবীর দায়ে সালাম দেয় না তারা জোরে জোরে সিল্লা বলা যাবে না ঠিক কি না দাড়ি টুপি জুব্বা ফাকরি দিয়ে ভুলে যান না কথা বুঝেন নি আল্লাহ কমিনাল নাস মানুষের মধ্যে মা কোন কথা বলবে আমার না করি মানুষে বিল্লাহ আল্লাহ প্রতি অবিলা বিলা কিরাম কিরাম তুমি প্রতি বিশ্বাস স্থাপন করছে আমাকুম বি মুমিনিন আল্লাহ কয় হাবিব রে একদম বেঈমান আপনার কদমের মধ্যে যাবে আল্লাহ বলেন হাবিব অমিনাল নাস মানুষের মধ্যে মা কোন কথা বলবে আমার না করি মানুষে বিল্লাহ আল্লাহ প্রতি অবিলা বিলা কিরাম কিরাম তুমি প্রতি বিশ্বাস স্থাপন করছো আমাকুম বি মুমিনিন আল্লাহ কয় হাবিব হাবিব শুই না রাত কেনে কান্দা লাগা শুই না রাত ওরা আপনার সাথে ধোঁকাবাজি দিতে গেছে আপনার ভাবে বেঈমানি করতে গেছে আমি আল্লাহর জন্য প্রস্তুতি করে রাখলাম একটা নয় দুটি নয় ও অনেক দাতুনিল কাফিরিন আমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য রেখে দিলাম সাত সাতটা জাহান্নাম জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আমরা নবীর নামের মিলাদ করেছি নিন্দু কের কত গজালাগায় শোয়েছি ওরে যে যাবলে বলতে রাসূল আমি আপনাই ভালো বেশেছি তুমি আমার হই গো কান্দারি বলেন তুমি আমার ও মাজার নবী গো তুমি আমার আমরা
বিশ্বলীর মুরিদ হইছি ওরে 722 বার রাসূল গয়া ফনার দুরুদ পড়েছি আমরা খাজা বাবা মুরিদি হয়ে ওরে 722 বার রাসূল গয়া ফনার দুরুদ পড়েছি ও কিয়ামতে তারাই নবী কিয়ামতে তারাই নবী আপনি বারবার সালাম করেছি তুমি আমার আমার হইও গোকান্দা নবী বল তুমি আমার ও বানাল নবী গো তুমি আমার এ দুনিয়ার মুসলমান কিছুদিন পরে আত্মারা তাসবে যে রাত্রি হবে না হলো সবে বরাত সবে কবর এই রাত্রে একটা আয়াত একটা সূরা নাযিল হইছে সূরাটার নাম হলো আযান সূরা কবর আল্লাহ বলে তানাজ্জালুল মালাইকা আল্লাহু আকবার আল্লাহ বলে এই রাত্রে সেই রাত কোনটা কুরআন নাযিলের রাত ফেরেশতা নাযিলের রাত ও দাদু ভাইরা দিলের কান্দা লাগা শোনেন গো আল্লাহ বলে এটা সেই রাত কোন রাত যে রাতে কোরআনুল কারীম নাযিল হয়েছে উম্মতের জন্য মুমিনদের জন্য এই রাতে দেখেন আপনাদের এলাকায় যত অভাবী আলেম আছে গো সকালবেলা পায় আজকে সেই রাত বাক্য বাবার গোলগনি রাত আজকে সেই বরকতপূর্ণ রাত কদরের রাত আজ গোসল কর ইবাদত কর নামাজ পড় তাহাজ্জুদের নামাজ পড় কোরআন তেলাওয়াত কর অথচ এই রাতে কোরআনুল কারীম আসলাম নবীর উপরে ফেরেশতা আসলাম এতদিন মিলাদ কেউ পড়লেই বর্তমান একদল বাতিল বাইর হয়েছে শিয়া সম্প্রদায় বাইর হয়েছে যারা এখন কোরআনের ভুল ধরে বলছে কোরআনের অধিক অংশ এখনো যাও সবচেয়ে কোথায় লাগাইছে হা আল্লাহ কয় জালিকান কিতাবা এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোন ভুল নাই জবর ভুল নাই বাবা আমার বীরের কথা না বলে ফলে হুজুর বলতেন বাবা আমার একটা জামান আসবে বাবা বিপদের জামান আসবির সুতা ছিঁড়ে গেলে জামান মারা ধরে রাখা যায় না সে জামানার মানুষের উপরে এইরকম বিপদ হাজির হয়ে যাবে একটা পর একটা বিপদ আসবে এখন চারিদিকে দেখি কতবার বিপদ এই জন্য আমরা বড় লজ্জা লাগে কষ্ট হয় আজকে কোথায় হাত লাগাইলে ওরা কোরআনের প্রতি অবমাননা শুরু করেছে প্রায় কোরআনের প্রতি কদিকংশ আয়াত চাল কোরআনের অধিকাংশ আয়াত শুধু চাল নয় কোরআনের অধিকাংশ সূরা ও জারাত এই কোরআনের মধ্যে একটা সূরা আমরা সাধারণ পাবলিক জানি সেই সূরাটার নাম হলো ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কয় আমি হারামে কুল হু কুল মানে বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ আমার কোন শরীর নাই কিছু নাই সব তোমার বাতিল কান্দা লাগা শুই না দাও এই সূরাটা ও সাল সূরা বানাইছে এখন বলতেছে সূরা ক্লাসটা হলো সাল সূরা এখন সাধারণ পাবলিক ইমান হল করার জন্য উঠে পড়ে রাখছে যারা মুত্তাকিন আল্লাহ কয় হাদাল লিল মুত্তাকিন যারা
হেদায়েতের মধ্যে আছে এই কিতাব মানবে কারা যারা হেদায়েত প্রাপ্ত বান্দা হবে যারা জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার সবচেয়ে কষ্ট পাইলাম কষ্টটা হলো যে সূরা ইখলাস এটাও জাল এটাও তারা জাল বলতেছে সূরা কুরআনকে নিয়ে একটা জবর জের বেশ যেটা আজ পর্যন্ত কেউ নকল করতে পারে নাই ঠিক কি না পারছে কেউ পারছে তৎকালীন জামানায় কেউ অনেক ইহুদি খ্রিস্টান চুতাইনা হুতবা সাইবা বুজেল আবু সুফিয়ান অনেক চেষ্টা করেছে কোরআনের আয়াত লেখার জন্য কোরআনের সূরা লেখার জন্য উবহু লেখার জন্য চেষ্টা করছে কিন্তু পারে নাই আর সেই কোরআনের নুকতা দিছে বর্তমান জামানায় একদল বেঈমান মুনাফিক কাফির যারা মুসলমানদের ঈমান হরণ করার জন্য উঠে পড়ে লাগছে এইজন্য হুজুর পাক আগেই বলে গেছে কিবলা জান হুজুর বাবা শেখ জামানার মানুষগুলো এমন বিপদ তাদের সামনে হাজির হয়ে যাবে তসবির সুতা যেমন ছিড়ে গেলে মালা ধরে রাখা যারা ঝরঝর করে সব পড়ে যায় মানুষের ঈমান এইভাবে ঝরে যাবে মানুষের বিপদ একটার পর একটা হাজির হয়ে যাবে মানুষ ঈমান হারায় ফেলবে বিপদ আসার পর এখন চারিদিকে দেখেন যেদিকে তাকান সেদিকেই বিপদ যেদিকে তাকান সেদিকেই গজব যেদিকে তাকান সেদিকেই মুসিবত জোরে বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সকল বলেন আমিন আর জোরে বলেন আমিন মহব্বতুল মুসলিম পড়েন আল্লাহুম্মা مولانا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على তৎকালীন জামানায় হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান মক্কার উত্তর গেটে দাঁড়িয়ে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গত পরশুদিনকে একটা হাদিস দেখলাম দেখা পর চিন্তা করতেছে আরে জামানা কত কঠিন জামানা আল্লাহর নবী বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতেই বর্ণিত নবীজি বলছে হযরত আলীকে ভালো করে শুনে নেন আমার নবী বলছে আলী রে আমি তোমার মধ্যে দেখতেছি বাজার ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য দেখতে পাই আল্লাহু আকবার বলেন না এই যে কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন হাদিসটা পড়া পর আমি নিজেরে নিজে ধরে রাখতে পারি নাই কন্ট্রোল করতে পারি নাই চিন্তা করলাম আল্লাহ নবীজি নিজে আলীরে বলে দিছে আলীরে তোমার ভিতরে ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য দেখতে পাই কারণ ঈসা নবীরে একদল ঈসা নবীরে অনেক ভালোবাসতো ঈসা নবীকে ভালোবাসতে যায় ঈসা নবীকে আল্লাহর পুত্র বানায় ফেলছে আর একদল ঈসা নবীরে দুনিয়ার দিতে যায় বলছে ঈসা নবীর বাপ বানায় যার সন্তান দুই দলই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা আল্লাহর সন্তান বানায় ঈসা নবীরে তারাও যেমন জাহান্নামী হয়ে গেল আবার যারা ঈসা আলাইহিস সালামকে ঘৃণা করল তারাও জাহান্নামী হয়ে গেল কারণ তারা আল্লাহ একদল আল্লাহর সাথে শরীক করছে আর একদল কি করছে আর একদল ঈসা আলাইহিস সালামের বাবাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলছে তদ্রূপভাবে বর্তমান আমার নবীজি বলছে আমি তোমার ভিতরে ঈসা আলাইহিস সালামের বয়সে দেখতে পাও একদল তোমাকে আমাকে বাদ দিয়ে তোমার প্রতি ভালোবাসায় লিপ্ত হয়ে যাবে আর একদল তারা কি করবে অন্য সব সাহাবীকে পদ কোন সাহাবীকে প্রাধান্য দিবে না এমনকি আমি নবীকেও প্রাধান্য দিবে না তোমার প্রতি শুধু আমি আমি বলে পাগল হয়ে যাবে এরাও ক্ষতির মধ্যে পড়ে যাবে আর একদল কি করবে তোমার প্রতি কি করবে তোমার প্রতি বিদ্রোহী ঘোষণা করবে তোমার প্রতি ভালোবাসা থাকবে না এরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি আল্লাহ তাআলা বলে আমার নবী তখন এই কথাটা বললেন আমি আমি কাঁদতে কাঁদতে থরথর করে কাঁদতেছি আর কাঁদতেছি কারণ ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য যদি আমার ভিতরে থাকে ওই জামানার শেষ জামানার উম্মতেরা বিপদগামী হয়ে যাবে এখন দেখেন একদল খালি আলী আলী বলে লাফালাফি করে আর একদল পায় আলী লাগবে না আলী লাগবে না কারণ ঈসা নবীর বৈশিষ্ট্য তার মধ্যে আছে ধরে বলেন ঠিক কিনা এই শিয়া সম্প্রদায় আমি গত পরশুদিনকে হাদিসটা পা পরে আমি বারবার পড়তেছি আর চিন্তা করতেছি এটা আলী রাদিয়াল্লাহু নিজেই লিখছে নবীজি বলছে আলী আলী রে তোমার মধ্যে আমি দেখতেছি হযরত ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য দেখতে পায় হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইহাই বাল্লাহ তার মানে হ্যাঁ আমি দেখতেছি দুইটা দল ঈসা আলাইহিস সালামের ওই সময় দল ছিল যার একটা দল ঈসা আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসতো ভালোবাসতে বাসতে এমন একটা পর্যায়ে গেছে আমার ছেলে বানায় ফেলেছে আল্লাহ ছেলে বানাইছে কার ছেলে কথা কন না কেন ঈসার আব্বাস নাম কয় যা এটা আল্লাহ জন্ম দিয়েছে আর আব্বাস আছে যারা যারা কি করবে ঈসা আলাইহিস সালামকে যার সন্তান তার বাপ নাই বলে যার সন্তান তাহলে দুইটা দল একদল বিদ্রোহী ঘোষণা করলো যারা ভালোবাসলো না তারাও ক্ষতিগ্রস্ত হয়ে গেল যারা অধিক ভালোবেসে ফেললো এরাও ক্ষতিগ্রস্ত হয়ে গেল আজকে বিশ্ব জাকের মুনজিলের এমনই একটা অবস্থা দাঁড়াইছে আমি হিসাব করে ওটারে মিলাই দেখলাম যারা আমার পীরকে ভালোবাসছে ভালোবাসা ও একমাত্র পীরের প্রতি যাদের টান আছে তারাই দরবার শরীফে আঁকড়ে ধরে আছে যারা দুমুখী হয়ে গেছে যারা এই দুমুখী হওয়ার কারণে তারা দরবারটাকে ছেড়ে দিছে কারণ তারা পদমতি শূন্য জায়গা এরা দুইটা পদমতি যা চিন্তা করছে এরা ছাড়া যাবে না ওটা ছাড়া যাবে এরা আপন পীরকে ভুলার দিকে লক্ষ্য রেখে জোরে বলে ঠিক কি না আরো জোরে বলে ঠিক কি না এটার বিশ্লেষণ করতে গেলে অনেক আলোচনা আসবে এইগুলো হাদিসগুলো যখন পড়ি চিন্তা করি ওয়াহাবীরা এগুলো চোখে দেখে না এত সুন্দর সুন্দর হাদিসগুলো লেখা আছে কিন্তু এগুলো কেন পড়ে না কেন তাদের নজরে পড়ে না তখনই বড় কষ্ট হয় যে অভাবীরা খালি ভিক্ষে করা শিখলি ত্যাগে সুখ ভোগে সুখ নাই ভোগে সুখ নাই ত্যাগে সুখ যেটা ত্যাগ করেছে খাজা ফরিদপুরি সারা জীবন ত্যাগ করে গেছেন দয়ালু নবী রাসূল পাঁচশো সালামের আদর্শ কেবল জান হুজুরের ভিতর ছিল সারা জীবন ত্যাগ করে গেছেন ভোগ করে নাই জোরে বল ঠিক কিনা এই আদর্শ আমাদের থাকার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা আপনারা একটু বসেন বাবা বসেন আমি আলোচনা আপনাদের নিয়ে আলোচনা করবো যা আসবেন তাই দিবেন ইনশাল্লাহ আমি আসলে বড় আলেম না আমি এত বড় আলেম না দরবার শরীফে আমাদের বদরুজ্জামান টিপু ভাই হচ্ছে আপনার ওই ঝাড়ুদার শিবির কর্মী আমি হলাম দরবার শরীফে মাটি কাটার একজন কর্মী আমিও ঝাড়ুদার শিবির কর্মী আমিও দরবার নগর একজন গোলাম আমি দরবার শরীফে একজন গোলাম হিসেবে যদি নামটা লেখাইতে পারি আমি আলেম হিসেবে লিখতে চাই না আমার নামটা আমি দরবারে বলি আমি সবচেয়ে দরবার শরীফে সবচেয়ে ওই দরবারে হাজার হাজার আলেম আছে তারা দরবারে গোবর ফেলে গরুর গোবর ফেলে আল্লাহ যে আমার দিয়া দুটো কথা বলাইতেছে আপনার ওসিলায় এটা আমার জীবন ধন্য আর কিছু চাই না আমি আমি আর কোন ধন সাইনারে মুর্শিদাবি আর কোন ধন সাইনার মোহনের সঙ্গে সাথী হয়ে আমি আর কোন ধন সাইনারে মুর্শিদাবি আর কোন ধন বিপদ কালে শুধু আমার হয় যখন আমি চলব জীব আমার পাশে থাকিও মুর্শিদ যখন আমি চলব জীব আমার পাশে আমি সব হারাইয়া পাইলাম তোরে মুর্শিদ সাইরা যায় মায়া মারে গো আমি আর কোন ধন সাইনারে মুর্শিদ আমি আর কোন ধন সাইনা মহলের সঙ্গে সাথী হয়ে আর একটু জোরে বলেন মারহাবা আমাদের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় ভাইজান কবিরুল সিদ্দিকী সাহেব অত্যন্ত ব্যস্ত মানুষের মধ্যেও আজকে আমাদের মাহফিলে আগমন করেছে খুশি হন নাই তার সম্মানের তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর সিরিয়াল দুই ভাইজানটা দিমু এক এক সাজারা দিলাম এটার মধ্যে সব তো সবাই তো যৌথ রক্তের ব্লাডের সম্পর্ক সুবহানাল্লাহ বলেন না আমিন বলেন আমিন বলেন কষ্ট পা গজল এক কান গাইলাম জায়েজ আছে নি কথা কন জায়েজ আছে
কথা কয় না গজল গাছ আজ নাই কোন দলিল দিতে পারলে জীবনে গাইবো না এখানে যদি কোন কুতুব জার্মানিয়া থাকেন বলেন যে হুজুর গজল গাছ আজ নাই গজল গাছ আজ আছে আমার নবীর দরবারে দুজন সাহাবী ছিল যারা সদা সর্বদা নবীকে নাচ শুনাইতেন হাম শুনাইতেন গজল শুনাইতেন সেই সাহাবীর নাম হলো হাসান বিন সাবিত এই দুই সাহাবী নবীকে সদা সর্বদা নবীজিকে নাচ শুনাইতেন গজল শুনাইতেন আমিও মাঝে মাঝে আপনাদেরকে গজল শুনাইতেছি সুবহানাল্লাহ বলেন আর যারা বলেন বাজান দুরূদ শরীফ শুন নাই ওয়াজ যেদিকে আমি আগেই বলছি ওয়াজ যেদিকে পড়তে বলবেন সেদিকে করব আমাকে বলছে একটু কবরের বিষয়ে আলোচনা করতে যাব আমি আস্তে আস্তে যদি সময় পাই তরিকাতের আলোচনা রইছে শরীয়তের আলোচনা নবীজির এক বিষয়ে আলোচনা করতে করতে রাত শেষ হয়ে গেলে বিপদে পড়ব মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা কোন কথা বলতেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর গেটের পাশে দাঁড়ায় আছে খুতবা সাইবা বুঝেল সাইবা বুঝেল খুতবা সাইবা বুঝেল আবু সুফিয়ান এক পাশে দাঁড়ায় আছে তেগে সুখ না ভোগে সুখ যে কথা বলতে যা বলতেছিলাম এমন সময় একজন পথিক ভিখারি চলে আসলেন এসে হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ানের কাছে ডাকতে বলে ভাই আবু জেহেল আমি তোমারে চিনি তুমি মক্কা নগরের বড় দামি মানুষ ধনী মানুষ আমাকে কিছু বকশিশ দাও কিছু হাদিয়া দাও আমি তোমার কাছে হাত বাড়াইলাম আমাকে কিছু দিয়া দাও আবু জেহেল কয় দিতে যাবে এমন সময় হুতবা কয় ভাই আবু জেহেল তুমি দিবে কেন ওই দেখো রাসূলুল্লাহ সাহাবী মুহাম্মাদের ভাতিজা কে দাঁড়ায় আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে ওর কাছে পাঠায় দাও ওই ব্যক্তি দিব ইসলামকে ছোট করতে হবে ইসলামকে কাটো করতে হবে কারণ মুহাম্মদ যেভাবে ইসলামের বাণী প্রচার করতেছে দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এখন যদি মুহাম্মাদের বেজ্জতি করা না যায় মুহাম্মাদকে যদি ক্ষতিগ্রস্ত না করা যায় তাহলে ওর ইসলামটা তরতাজা হয়ে যাবে যে কোন কৌশলে যে কোন বিনিময় মুহাম্মাদকে ছোট বানাইতে হবে এই কৌশল বিনিময় করো জোরে জোরে চিল্লা করা যাবে না আল্লাহু ডাকতে বলে আবু জেহেল ভাই তুমি চলে যাও দেখো শেরে খোদা হযরত আলী দাঁড়া আছে আলীর কাছে যাও তোমাকে দিব অনেক কিছু দিব হাকা যা অনেক দিব প্রতীক চলে গেলেন আলীর কাছে আলী তিন দিন না খেয়ে আছে কয়দিন তিন দিন তিন রাত পর্যন্ত না খেয়ে আছে আলী আলী খোদার তো অবস্থা খোদার যন্ত্রণা আলী সহ্য করতে পারে না কাবা শরীফের উত্তর গেটে দাঁড়া আছে নবী আসবে নবীর সিয়ারা দেখে খোদা নিবারণ হয়ে যাবে আমার দয়াল বাবা দা আমি যখন ক্লাস ওয়ান থেকে লেখাপড়া করে বিশ্ব জায়গায় মঞ্জিল আল্লাহর কসম করে বলি হাজার দুঃখ বেদনা নিয়ে জাকিররা যখন বাবার সামনে যেত বাবা দামের সিয়ারা বড় কেট নজর দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে যেত কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসাও আরজনে বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা এ দেখলে তোমার নূর সিহারা দেখলে তোমার পানে দোজ মানে না কত ভালো বাবা তোমার ভালোবাসা
بابا তুমি যাকে ভালোবাসো খাজা তুমি যাকে ভালোবাসো তার কোনো নাই তুলনা কত ভালোবাসো মুন্সি তোমার ভালোবাসা ফুরা ছিলেন দরবার শরীফে হুজরা শরীফে বারেক ভাই থাকতেন উনি ছিল প্রতিবন্ধী মানুষ পুখরিয়া বাড়ি এই বারেক ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল কিবলা দান হুজুর শরীফ বুঝাই দিলেন যাকাত দিয়ে বিদায় দিলেন হুজুর একটা দিন নয় দুটি দিন নয় সাতটা আটটা দিন হয়ে যেত হুজুর দানা পানি গালে দিতেন না হুজুরার মধ্যে বসে বসে কিবলা দান হুজুর শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন بابا কই থেকে কই আলোচনা যায় জাকের ভাইরা লক্ষ্য করবেন শরীয়তের ওয়াজ করতেছি তরিকাতের কথাও বলতেছি হাকিকাতের কথা বলতেছি কারণ একবার সব কথা তো বলা সম্ভব নয় কই যাই থেকে কোন জায়গা চলে যায় যদি ভুল হয়ে যায় আবার আমাকে একটু শরণ করাই দিলে বাবা বাবা ওই নবীর আদর্শই নবীর গুণে গুণন নিতে ছিল আমার দয়াল বাবা জান কেমনে ছিল সেই গুণের কথা বলে যায় আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করিয়া বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে বলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি যে সাত বছরের জিন্দেগি নবী কাঁদলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি আবার যখন নবীজি মিরাজে গেলেন মিরাজে নবীজিকে স্পেশাল ডাকতে নিয়ে গেলেন আল্লাহর নবীর সঙ্গে মিরাজ হলো আমার নবীর সব নবী মুসা কয় বা দেখবা আমরা কয়লাম ঈসা কয় বা কয়লাম ইব্রাহিম কয়লাম সব নবীর ফিরাই দিছে নূরের তাজাল্লি ক্ষমতা নাই এই শক্তি বেদ করে আল্লাহর সঙ্গে দিদার করার কিন্তু আমার নবীর সমস্ত পর্দা অতি কোন মনে করুন করে আল্লাহ পাক তার হাবিবরে পাশের সিয়ারের মধ্যে বসাইছে পাশাপাশি করেছে আল্লাহর নবী সুবহানাল্লাহ যত নবী পায় বম্বার আমি দুনিয়ায় পাঠাইলাম সবাইকে একটা পার্সোনাল দান করেছি নবী আমি ও আল্লাহর নবী গো আমি আপনারে বলি আপনি আমার প্রিয় হাবিব আপনাকে আমি আনছি পার্সোনাল কিছু দেওয়ার জন্য আপনি আমার কাছে কি চান ঈসা নবী চাইছে মুসা নবী চাইছে দাউদ নবী চাইছে ইব্রাহিম নবী চাইছে আমি আল্লাহ দিয়েছি হা কাজা অনেক দিছি কম দিই না নবী গো আপনাকে আমি আনছি শুধু পর্দা নাই অন্য নবীদের পর্দা আর আমার নবীর তাজাল্লিতে জয়লা শেষ হয়ে গেছে নবী গো আপনাকে আমি নূরের এমন চুক্তি দিয়েছি আপনি আমার পাশাপাশি এসে বসেছেন পাশে বসার সুযোগ দিয়েছি দুই বন্ধু একাকার হয়ে গেছি এখন আপনি বলেন কি চাই আমার নবী বলে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি আমার আল্লাহ বলে হাবি আপনার রুহের দরবারে আপনার শিকার ওয়ালার উম্মতি আপনারে দুনিয়ায় পাঠাইলাম শিকার ওয়ালার উম্মতি জান্নাত জাহান্নাম দেখতে পাঠাইলাম শিকার ওয়ালার উম্মতি যে সাত বছরের জিন্দেগি কাটাইলাম এখানে বলার উম্মতি আমি পার্সোনাল ডাকলাম কিছু দেওয়ার জন্য এখানে বলার উম্মতি হাবিব আপনি উম্মতি উম্মতির জন্য পাওয়া তত্র পাওয়ার পীরকে প্রজা সারা জীবন জীবন দশায় কেঁদে গেছে মরিদি এখনো রোজায় শুয়ে শুয়ে কান্দে আর রব্বি হাবলি মরিদি জোরে বলেন ঠিক কিনা আর জোরে জোরে সিল্লা বলেন ঠিক কিনা
এখন কেউ বলতে পারেন ওলি আল্লাহ মারা গেছে এনারে মুসলমান মের কাছরে মের কাতের দশম খন্ড জাতির বাড়ি কি তালাতে মিলায় নাও গো মের কাছরে মের কাতের দশম খন্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান পঞ্চম খন্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ শব্দ ইন্না নিসায় আলা ইন্নাহু জাল্লাহ তরফ থেকে যারা ওলি হয়েছে লাইলাম তারা মৃত্যু বরণ করে না বাবা কিতাবের নাম দিলাম পৃষ্ঠা দিলাম ভালো কইরা লেখা না পাইলাইবেন আল্লাহ ওদের পথ দিছে আমার আল্লাহ যে কথা বলতেছিলাম আমার ওদিকে ছুটে যায় নাই সময় নষ্ট হয়ে যাবে আর সময় দিতে পারবো না বারেক ভাই বলেন কিবলা দানুদুর একদিন নয় দুদিন নয় দীর্ঘ একটা সপ্তাহ হুজরার দরজা লাগায় দিলেন কারুর লোকের কথা বলেন না কারুর লোকের সলাফিনা করে কথাও বলে না দেখি শুধু চিন্তায় পড়ে হুজুর হু করে কাঁদে তাই নামাজ ভিজে যায় ক্ষুধার্ত অবস্থায় হুজুর আমি চিন্তা করলাম হুজুর আই তো আমি হুজুরকে একটু প্রাণ ভরে খাওয়াইব বারবার বলেন আমি বাড়ি গেলাম বাড়ি যাইয়া বাড়ি আসলাম পুকুরি আসলাম রেলগেটের পাশে বাড়ি 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 বলে আমি বাড়ি আসিয়া দেশি মুরগি একটা জবাই করলাম দেশি কবুতর জবাই করলাম বিল থেকে কই মাছ মারলাম অনেক কিছু মাছ রান্না করলাম গোশত রান্না করলাম শীতে শীত পিঠে দাবা নাইলা হুজুরকে খাওয়াইবো প্রাণ ভরে রান্না করলেন আপনার বাবি রান্না করলো আমি এটা একটা পটের মধ্যে ছোট ছোট করে সাজাইলাম সাজায় নিয়ে আসলাম দরবার শরীফে আর হুজরা শরীফে ঢুকলাম তখন সারিন্দা সাহেব পরাত ভাইয়ের বাবা অনেকে চিনবেন না আমি যাদের নাম বলবো অনেকে তাদের দেখেন না কারণ আমি গুণাগার হাফ প্যান্ট পরা অবস্থায় বিশ্ব জাকের আমন দিলে আজকে দেখো অনেক কারণ দরবারের বড় বড় কথা কয় আল্লাহর কসম করে বলিলেন মুসলমান হয়তো দুনিয়ার মধ্যে ছোট হতে পারি তবে দরবার শরীফে কত কি দেখাইলেন আমার দয়াল আল্লাহ পাক এখন পর্যন্ত দয়ালের দয়ায় হাসিনা দিয়ার তৌফিক দান করেছে থাকার তৌফিক দান করেছে সবচেয়ে বড় পাওয়া আমার জন্য জোরে জোরে সিল্লা বলেন আল্লাহু আকবার সারিন্দা সাহেবকে দেয়া বলবেন সারিন্দা সাহেব আমি আনছি হুজুরের জন্য রান্না করে খাবার আনছি খাবার আনছি রান্না করে হুজুর কি করলেন হুজুর কি ডাইকা উঠানো হলো সামনে খাবার নিয়ে যা হলো লাল দস্তার খানা বিছাইয়া হুজুরের সামনে হরেক প্রকার ভর্তা অনেক রকম মাছ ভাজি সবজি দিয়ে রাইখা দিলেন হুজুর শুধু তাকায় তাকায় দেখতে লাগলেন বলে বাবা এটা কোথা থেকে রান্না করা হলো সারিন্দা কয় হুজুর আপনার বাড়ি কাঁচের বাড়ি থেকে সব অরিজিনাল জিনিস নিয়েছি আপনার জন্য খাবারের জন্য আনছি কেবলা দানু তো দুটি চোখের পানি টস টস করে ছেড়ে দিয়া বললেন বাবা হরে প্রকার খাবার আমার জন্য আনছো বাবা আমার মন চাই খাইতে আমার নফস চাই খাইতে কিন্তু আমি এখন পর্যন্ত টাকা দেখি বিশ্বের প্রান্ত থেকে অপ্রান্ত আমার অনেক জাকারের বাড়ি এখন খানা ব্যবস্থা করতে পারে না এটা আমার জন্য না এটা আমার জন্য না আল্লাহ আমার খানার জন্য পাঠাই না আমার আল্লাহ পাঠাইছে আমার মুরিদের দেখার জন্য মুরিদের দুঃখ সুখের নামে শোনার জন্য বাবা খানা তলায় বল তোমরা কে নাও হুজরার মধ্যে সবাই তোমরা বন্টন করে খাও বারবার বলে হুজুর বড় আশা করে বানায় আপনার জন্য আনছি একটু দেখে হুজুর আরো জোরে জোরে কান দেয় বারেক রে আমারে খাও না আমি কেমনে খাইব আমার মুড়িদের পণ্য কাপড় নাই তাদের খাবার না আমি যেদিন দেখি আমার সব মুড়ি খেয়েছে সেদিন আমি মজাতে এক লোকমা খাই যেদিন দেখি আমার মুড়ি খাই নাই আমি মজার দনাহারে থাকি আল্লাহর কাছে কান্দি ওই যে বলতেছিলাম ওই হাদিসটার কথা বারবার মনে পড়ে নেয় হায়াতি খায়রুল্লাকুম ওয়া মা মায়াতি খায়রুল্লাকুম নবী দুনিয়ায় করলাম আখেরাতও করলাম মৃত্যুটাও করলাম কাবা ফরিদ ফুরি এমন একজন মহামানব হয়ে আসলেন যিনি
দুনিয়াতে থাকতো জাকির আহমদের জন্য কাঁদছে জাকির আহমদের কল্যাণ শুরু আসছে আমার ইন্তেকালটা আমার পীর কেবলা জানেন ইন্তেকালটা আমি মনে করি কল্যাণ শুরু এখন আমরা যদি আমার দয়ার দায়রায় নালিশ দিই কারণ নালিশ বিহীন বলে যায় না জোরে জোরে বলেন ঠিক কি না বিশ্বাস হয় অনেক কথা আছে তরিকাতের কিছু কথা বলতে হবে যেহেতু ভাইজান মহোদয় অনেক সময় বলে যে আপনারা পুরন জাকেতদের পাশে বসবেন পুরন জাকেতদের সাথে মিশবেন যেরকম কবির ভাই আজকে আসছেন যারা পুরাতন মানুষ অনেক পুরাতন মানুষ যারা হুজুর পাকের দেখা কাছের মানুষ এই মানুষগুলোর পাশে বসবেন কথা বুঝেননি এই যে আপনাদের এই পাশে আপনার ডাক্তার সাহেব আছেন যে ডাক্তার অনেক মানুষ ছিল পুরান এলাকার মধ্যে আমাদের আমাদের যে আইব ভাইয়ের বাবা আইব ভাইয়েরা যারা পুরান অঙ্গঙ্গি ভাবে যারা হুজুর পাকের সাথে জড়িত ছিল তাদের কাছে গেলে হুজুর পাকের গ্রাম পাওয়া যায় হুজুর পাকের বৈশিষ্ট্য হুজুর পাকের কথা বোঝা যায় যারা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের জামানা তো ভয়ঙ্কর শুইনা মুসলমান কথা বলেন কিনা একটু মহব্বত দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা চলে যাও ওই দেখো ইসলামের চতুর্থ খলিফা ও যে আলী নবীজির প্রিয় মানুষটা দাঁড়ায় আছে অনেক কিছু সম্পদ নিয়ে দাঁড়ায় আছে তোমারে দিব প্রতীক বড় আশা করে একটা দড়ি দড়ায় গেছে জালিরে যে সালাম আসসালামু আলাইকুম আলী আপনার কাছে পাঠাইছো এই চারটা লোক আলী তাকায় দেখে হব্বা সাইবা বুঝাইলাম সুফিয়ান বড় চারজন বড় বদ মানুষ আলি তাকায় দেখে চারজন তফাত থেকে হাসে আলী বলে কিসের জন্য পাঠাইছে আপনি আমাকে সাহায্য দেন আলী চোখের পানি সেরে কান্দার চিন্তা করে আল্লাহ আমি আলী আজ তিন দিন খানা খায় না তিন দিন অনাহারে আমি আলী ক্ষুধার্ত অবস্থায় আছি আমার মাঝে প্রতিক্রিয়া পাঠাইলো এখন এই মুসাফিরকে যদি ফেরত দিই তাহলে ইসলামের কলঙ্ক হবে মায়ান নবীর কলঙ্ক হবে এখন আমি তো দেওয়ার মতো কিছু নাই আমার কাছে কোনো সম্পদ নাই আমার কাছে কিছু নাই আমি কিভাবে তারে বিদায় করে দিব সামনে থেকে ধুলি মাটি উঠাইলেন মাথা বলেন না এক চিমটি মাটি উঠাইলেন মাটি উঠে একবার দুরূদ শরীফ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ একবার দুরূদ শরীফ পড়িয়া ডাকতে বলে পথিক তুমি হাত চালাও সুবহানাল্লাহ বলেন না এ পথিক তুমি হাত চালাও হাতটা যখন দিলেন হাতের মধ্যে দিয়ে মাটিখানা দিয়ে বললেন তুমি যাও পৃথিবীর কোন মানুষকে দেখাবা না একটা ফুঁক মেরে দিলেন একটা ফুঁক মারিয়া দিয়া বলে হে পতি তুমি কাউকে দেখাবা না তবে তোমার সঙ্গে যদি কেউ জোরাজুরি করে দেখার জন্য যদি কেউ জোরাজুরি করে হুব্বা সেই বাবু ছিল আবু সুফিয়ান যদি দেখতে চায় তুমি তোমার মুখটা খুলে দিবা তারে তুমি দেখাইবা যে কথা সেই কাজ যখন ওই পথিক যাইতেছিলেন সঙ্গে 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 হুব্বা সেই বাবু ছিল আবু সুফিয়ান কয় দেখি আবু জেল এর আর তোমাকে আমি কি দিছে কয় দেখাবো না কয় জোর করে কয় দেখাও আমাকে দেখাও যখন উনি কি করলেন হাতখানা খুললেন খোলার সঙ্গে সঙ্গে দেখে হাতের মধ্যে ধুলা নাই হাতের মধ্যে একটা হীরার দানা হয়ে গেছে জোরে জোরে চিল্লা বানা যাবে না মারা একটু জোরে বলে যাবে না হাতের মধ্যে হীরার দানা তৎকালীন জামানায় সবচেয়ে মূল্যবান সম্পদ চকচক করতে হীরা আবু জেহেল দেখায় এই এত দামি হীরা যা এই রাজ্যের প্রধানের কাছে নাই সেই হীরার দানা আলীর কাছে নিশ্চিত আলী রাত্রে চুরি করেছে চল আলীর কাছে আলী আলী কয় কি বলেন আপনারা কয় হীরার দানা পাইলা কই
কয় ভাই আমি কিছু জানি না জানো না বল কতগুলো চুরি করেছো বলো যে তুমি একটা হীরার দানা একজন গরীবকে দান করেছো নিশ্চয় তোমার কাছে আরো আছে এত দামি সম্পদ তুমি দিয়েছো কোথায় পেলে বলো আলি বলে হাম্পা সাই বাবুজি আবু সুফিয়ান তোমরা আমারে শুধু 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 কষ্ট দিতেছো আল্লাহর কসম করে বলে আমি কিচ্ছু জানি না আবু জেল কারিরে নিশ্চিত মুহাম্মদ ওই সুরের সাথে ছিল চলো যায় তোমার বিচার আগে তোমার নবীর কাছে যায় তোমার নবী যদি বিচার না করে ইসলামের নবী যদি বিচার না করে তোমাকে আমরা কঠোর বিচার করব এমন বিচার করব মক্কা মদিনার মানুষ যাতে আর কোনোদিন চুরি না করে আলি বলে ভাই আমার নামে মুত্তহমাত দিয়েন না আমি কিচ্ছু জানি না ধরে নিয়ে চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে চলে গেল আবু তালিকে নবীর কাছে যা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু হে আল্লাহর নবী আপনি হলেন ইসলামের নবী আপনার কাছে আমরা একটা বিচারের জন্য আসছি আপনি গরিব জানি আপনি ধনী না কিন্তু আপনার আলী হীরার দানা পাইলো কই হীরা মনি মুক্তা পাইলো কই আমার নবী কয় কি বলতে চান আমার আলী তো আজ তিন দিন খোদাত্ত অবস্থায় আছে হযরত আনাস বলে আমি দেখলাম শুধু আলী নাই রে হযরত আনাস বলে দেখেছি আমার নবী খোদার জন্য নাই হাতে পারে না লাঠি দিয়ে ফর দিয়ে হেঁটে রাস্তা দিয়ে যায় রে আমার নবী পথের মধ্যে হেলে দূরে পড়ে যায় কেমন নবী কোন নবী গো যে নবী সারা জীবন না খায় শুধু উম্মতের মায়কে দেখিছি يا ربي هبل امتي يا ربي هبل امتي يا مرضى يا ربي نور الرصابي عرج بنا في رجار الغوتي والندايا نور الرصابي عرج بنا في এরতে সত্যি কাল জিন্দেগি কাবজা নবী উম্মতি তে সত্যি কাল জিন্দেগি কাবজা নবী উম্মতি এখন কাদ নবী রওজাতে আমার দয়া অবনরে রসাবি আজবে না ফিরে জগতে বলন্দায়া নহে র উঠায় আমার দয়া উসান কান্দে রে আশেক জাকেরালান উঠায় আমার দয়া উসান কান্দে রে জাকেরালান দয়া কর নবী আমারে ওগো দয়া কর নবী আমারে আমার দয়া নরে রসাবি আরজবে না ফিরে যাও মতে বলন্দাজা আবার নরে রসাবি আরজবে না ফিরে এ দুনিয়ার মুসলমান আল্লাহর নবী ডাকতে বলে আলি খুতবা সাই বাবু জেল আবু সুফিয়ান তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়েছে রে আলী তুমি ও তিন দিন না খাওয়া আমিও না খাওয়া তোমার কাছে এত দামি সম্পদ আছে রে আলী একদিন তো বললা না আলী রে তুমি কোথায় পাইলা হীরার দানা এত বড় দামি সম্পদ তুমি কোথায় পাইলা আলী কান্দার বলে আল্লাহর নবী গো আপনি আমার সব জানেন ঘরের খবর জানেন আপনি আমার সব কিছু জানার পর আপনিও আমারে জিগান আলী কোথায় পাইলেন আমি আলী কিছু জানি না আমার নবী বলে আলী রে যাকে তুমি দানাটা দিয়েছো সেই বলেছে আল্লাহর নবী ডাকতে বলে আলী রে আজকে আমার ইজ্জতের পর্ব আঘাত আছে রে আলী একবার বলো তুমি এত বড় মহামূল্যবান সম্পদ কোথায় পাইলে আলী বলে মায়ের নবী
ওই পথিকের হাতের মধ্যে আমি দাঁড়া দিই নাই কাবা শরীফের পাশ থেকে একটু মাটি উঠাইয়া একবার শুধু আপনার দুরুদ আপনার মিলা নবী গো আপনার নামটা জপাই ফুল ফুক মেরেছি আল্লাহর নবী গো ওই হাতের মধ্যে শুধু আমি শুধু আপনার নাম জপাই হাতের মধ্যে যখন আমি ঘুমের সির সেইতে কিছু জানি না জিব্রিল আমিন এসে ডাকতে বলে মা নবী আপনার নামের কত নাম আপনার নামের কত মান কত সম্মান নবী আপনি জানেন না কারণ আপনার নামের মধু হযরতালি যখন জবান দিয়ে জবিয়া মাটির মধ্যে ফু মেরেছে আপনার ইজ্জতের খাতিরে মাটিকে আল্লাহ পাক মুক্তা বানায়া দিয়েছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদ আসে খায় নবীর দুরুদ একবার পড়ে মাটিতে ফু দিয়া যদি দানা হয়ে যায় হীরার দানা বিশ্ব জাকের মঞ্জিলে 722 বার নবীর দুরুদ পড়া হয় আমার আপনার জিন্দেগির মধ্যে আমরা কিচ্ছু চাই না রাসূল গো আপনার নামের খাতিরে মিলাদের খাতিরে আমাদের সঙ্গে মদিনাওয়ালা আপনার জন্য দিদার হয়ে যায় জোরে বলেন মারহাবা একটু মহব্বতে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায় উতলা বলে না আপনার মিলাদে আসে খায় একটু জোরে জোরে বলা যাবে না ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো আপনার দুরুদে আসে খায় উতলা বলে না আপনার দুরুদে আসে খায় আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার মিলাদ পড়ে ফেরেশতারা আল্লাহ বলে ইন্না নিচিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লু নাম করেছি আল্লাহ নবী আমার নবীর উপরে এই হাবির দ্বারা দিলের কান্দা লাগা সব আল্লাহ পরে নবীর উপরে দুরুদ গো ইমানদারেরা নবীর দুরুদ পড়বে ইয়া ইউহান্নাস মানুষে পড়বে না শুধু ইমানদারেরা নবীর পাগল হবে আমার সাথে বলেন আপনার দুরুদ পড়ে আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার দুরুদে আসে খায় উতলা বলে না আপনার দুরুদে আসে খায় একটু মহব্বতে আপনার দুরুদে আসে খায় ওগো যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার আমি নিজে চোখে দেখেছি জাকেররা যখন পদ্মা নদীতে উতাল পাতালে ঢেউর মধ্যে পড়ে আছে কেবলা জান হুজুর বলছে বাবা সবাই দাঁড়ায় যান আমার নবীরে সালাম দেন নবীরে সালাম দেন নবীর সালামে জাকেররা জাকের মুঞ্জিলে জামাতে কারাতে যে যেখানে ছিল দাঁড়ায় সালাম দিতেছে এরপরেই আল্লাহ দয়া করছে কেবলা জান হুজুর বলছে বাবা আল্লাহ পাক মহা বিপদ থেকে আপন প্রিয় ওসিলায় রক্ষা করেছে আমার জাকেরদের জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য নবীর দুরুদ পড়লেই রহমত জোরে বলেন ঠিক কি না যখনই মনে পরে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে কয় উতলা বলেন
জাকির ভাইদের এই মিনতি শোনো মদিনাওয়ালা আর কিছু চাই না চাই শুধু কদম তলা নবী বলে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দুনিয়ার মুসলমান এই নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলচেরাতে নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে নবী বিনে কোন বান্দব নাই নবী বিনে কোন মুক্তি নাই সেই নবীর ভালোবাসা অন্তরে পয়দা করার দরকার আছে কি না আর কেউ বলে না আছে কি না তাহলে আপন পীরের যে দরবারে গেলে নবীর প্রেম জাগে যে দরবারে গেলে নবীর ভালোবাসা পাওয়া যায় যে দরবারে গেলে নবীর দরুদ পাওয়া যায় যে দরবারে গেলে নবীর জন্য পাগল হওয়া যায় যে দরবারে গেলে নবীর ইশকের সম্মান শোনা যায় সুন্দর আর কোথাও নাই পড়ে পড়ে বিশ্ব জাকের মঞ্জিল আত্মসী দরবার সদ পুরথানার অন্তর্গত যেখানে গেলে নবীর প্রেমের ঢেউ ওঠে জোরে বলেন ঠিক কি অনেক আলোচনা সুতরাং আলোচনা আমিও শেষ করব যেহেতু দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত কথা বলার দরকার ছিল আমাদের প্রধান অতিথি অসুস্থ মানুষ দেখেছেন যে কেবলা জান হুজুরের পাগল হওয়ার কারণে আপনারা গতবার আমি জানি আমাকে একাধিকবার আক্রমণ করেছে ইহুদিরা আপনার ওহাবিরা গাড়ি ভাঙচুর করেছে এরপরে আমাকে আঘাত করতে করতে আমারও বাদ দিনই কোথাও শুধু খাওয়া হওয়ার গান গাওয়ার জন্য এমন কিছু হিংসুটে জাকের ছিল নামে জাকের তারা আমার গাড়ি ভেঙে দিল চুয়াডাঙ্গা থেকে নামে জাকের তারা ভাইজানের কাছে বললাম ভাইজান বলল রুলামিনেরা জাকের না হুজুর পাকের জাকের হলে কোন জাকেরের প্রতি চোকাঙ্গায় কথা বলবে এই সাহসটা কোনদিন পেত না কথা বুঝলেন তাই এরা হলো আমার ভাইরা অনেক প্রতিকূলের মধ্যে আমরা আছি সকলেই তার মধ্যে আমাদের কবিরুল ইসলাম সিদ্দিক ভাই আমি ওনার মাহফিল আমার মাহফিল এই প্রথম দুই ভাই এক জায়গা হয়েছে এর আগে অনেক মাহফিল উনি প্রধান থাকছে আমার সাথে সরাসরি দেখা হয়নি আমি দীর্ঘদিন ক্লাস ওয়ান থেকে লেখাপড়া করছি বিশ্ব জাকির মঞ্জিল ওখান থেকে ফারিক হয়েছি তামিরুল আমিন সিদ্দিকের নাম সকলেই জানেন আমি এত বড় বর্ণওয়ালা না জানেওয়ালা তবে দরবার শরীফের একজন সাধারণ একজন জাকির তা আমি আপনাদের কাছে দোয়া চাই আবার যদি সময় ভাই কথা বলা পর যেহেতু আমি তাকে বসায় রাখছি অসুস্থ মানুষ সকলেই আপনারা এটিএস মেজাদের জিকির করার আল্লাহ আল্লাহ الله 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 محمد كم لولا أين يا مرقوك يا محمد كم لولا الله الله جورا جورا ذكر كان الله اي محمد كم لولا اين يا مربوك يا اي محمد كم لولا اين دارك تركيت دانس دارك শান্তি দামর কলে জানাই মোহাম্মদ কমলেওয়ালা আওয়ালা এ জোরে 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 এটু জিকির করেন না জিকির তারা করে জোরে জোরে মহব্বতে আইলে আই মোহাম্মদ কমলেওয়ালা আই মোহাম্মদ কমলেওয়ালা أين يا مربوك يا محمد كم لولا الله الله فوق الدرب البدشا قومي الله أي محمد كم لولا أين يا مربوك يا محمد
মোহাম্মদ কমলিওয়ালা আর ডাকের তোর কীর্তন দংশে ডাকের তোর কীর্তন দংশে শান্তি দাও মোর কলে যায় মোহাম্মদ কমলিওয়ালা আল্লাহ আল্লাহ আর ফকের দরবে বাদশা তারে এই আল্লাহ 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 এই মোহাম্মদ কমলিওয়ালা আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না কার জিকির করলেন জোরে বলেন কার জিকির কার আসমানের মালিক কে জমিনের মালিক কে হায়াতের মালিক কে মওতের মালিক কে আমি এখান থেকে বলে যাই যারা জিকির করলে করেন নাই আমি এদেরকে বলবো জিকির কত প্রকার কি কি কোন মাখলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে নগদ 50,000 টাকা পুরস্কার আমি গুনাহগার দিয়ে যাব এখানে বসে কথা দিলাম এই চার কাফ হাতে নিয়ে যদি কোনো মায়ের পুত যদি কোনো হেডামালা পুরুষ থাকেন যদি কোনো কিতাবী আলেম থাকেন অফেন্স চ্যালেঞ্জ করব নুরানী সিদ্দিকী জিকির কত প্রকার কি কি বলতে পারলে কোন মাখলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে 50,000 টাকা আমি গুনাহগার দিয়ে দেব আছেন কেউ কেউ আছেন থাকলে ওঠেন জিকির করতেছেন কার জিকির আল্লাহ এই খাজা বাবা জিকির আল্লাহ জোরে বলেন কার জিকির আল্লাহ জিকির শব্দের অর্থ স্মরণ করা জিকির শব্দের অর্থ স্মরণ করা তো জিকির করতেছেন সব এদিক ওদিক আসছেন হাসতেছেন দরবারে গেছেন কেটে কেটে হাত তোলেন দিন মারহাবা সবই তো জাকের কিন্তু তারপরে জিকির দেখছেন জাকের মঞ্জিলে জিকিরে আকাশ বাতাস কাঁপে আর আপনারা জিকির করে ক্ষুধা লাগছে আইয়ুব ভাই দেখুন খাওয়ার ব্যবস্থা করছে অনেক মানুষ খাইতেছিল কর্মী খানা করছে তারপরেও আপনারা জিকির করতেছেন ইমান এত মরা মরছে এমন মরা মরছে যেই ইমানের মধ্যে মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড় হাড়ের নিচে একটা গোস্ত গোস্তটাকে বলে আরবিতে বলে তার ইংলিশে বলে হাড় বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র এই যে আপনারা জিকির করলেন জিকির করা দেখে মনে হচ্ছে আপনারা সব মরে গেছেন জিকির হলো দুভাগে বিভক্ত একটা জাহিরি একটা বাতিনি জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ 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 বাতিনি জিকিরটা আবার দুভাগে বিভক্ত একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু আর একটা জিহ্বা বন্ধ ঠোঁট বন্ধ কলব যুগে সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ এই কলবের জিকিরটা আমরা করি আল্লাহু আল্লাহু এটা করি কলবের থেকে ওঠে এই কিতাবের ভাষায় জিকির আবার চার ভাগে বিভক্ত আল্লাহ আকবার বলেন আল্লাহ কয় ভাগে বিভক্ত দলিল হলো তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা এ নববীরা ভালো করে লেখেনে বিশ্ব জাকের মুজিব হলো কিবলাদান হসে জিকিরের মাস্টার কিবলাদান হুজুর জিকিরের দান্তার কলবের ডাক্তার বাংলাদেশে তথা কতিপয় কথা কথিত বাংলাদেশে অনেক পীর আছে এক একজন পীর এক একটার ডাক্তার আমার খাজা ফরিদপুরি হলো কলবের ডাক্তার জোরে বলেন ঠিক কিনা মরা কলব জিন্দা করে জোরে বলেন ঠিক কিনা আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায় বলেন আঙ্গুল লাগাইয়া সিনাই এরে বিশ্ব পাগল করেছে বিশ্ব পাগল করেছে আতর শির বাবায় আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায় বলেন আঙ্গুল বাবার আঙ্গুলের কি গুণ সিনাই লাগিলে পারে করে গুণ গুণ বলেন ঠিক কিনা নাম্বার ওয়ান হবো তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহ জিকির গো এ আলেমরা লেখানো এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ
বাইহাকী শুআইবুল ইমানের প্রথম খণ্ড 237 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন কালেমার জিকির না বলা, এই জিকিরটার নাম হলো নাফিজাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল ইমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এ মৌলভীর দ্বারা আলেমের বালেরা বালা করে লিখে নাও, জিকির করতে গেলে যাদের কষ্ট হয় কিতাবের নামটা লিখে নাও, কারণ আমার কেবলাদান হুজুর কিতাবের বাইরে কখনো ছিল না, শরীয়তের বাইরে কোনো কাজ করেন নাই। আমার পীর কেবলাদান শরীয়ত তুই কথা কি কত মারফত, আগুন পানি মাটি বাতাস ইসলামে নয় হিসাব, কালেমা নামাজ রোজা হজ যাকাত জিকার পরে হুজুর প্রাধান্য দিয়েছে। আমার কেবলাদান হুজুর শরীয়তের বাইরে কোনো কাজ করে নাই। বাদাম নে 200 কাজুল মানের প্রথম খণ্ডের মধ্যে 214 নম্বর পৃষ্ঠার মধ্যে বায়ান করে, এতদিন জিকির করছেন তওবার জিকির না গো না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার বাবা। চতুর্থ নম্বর জিকির ইবনে মাজার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা জিকিরের ব্যঙ্গ করেন ভালো করে কিতাব থেকে দিতেছি কিতাবের পৃষ্ঠা বালা করে লিখলন, নাম লিখলন কাজে লাগবে। এ মুসলমান কবির মহাজন বিশ্ব জাকির মঞ্জিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির হয় কি হয় না? তাহলে আল্লাহর জিকির করতে গেলে কেন আপনাদের মুখে হাসি রে, কেন আপনাদের মুখে হাসি লাগে, কেন আপনারা দিক ওদিক তাকাতাকি করেন? কার ডাকলাম আমরা? কার? এই জমিন কার? আসমান কার? আবার নিবে কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, আমি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে সিন্না বলা যাবে না আমার বাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখন আমরা জিকির করলে যদি মাথা জাগাইছি এইটা দোষ, আপনাদের মসজিদে জিকির করে কি করে না? কত জোরে বলেন করে কি করে না? সবচেয়ে বড় জিকির করে যারা কোরআন পড়ে, দেখেন না কোরআন শরীফ পড়তেছে আল্লাহ জিকির করতে গেলে আল্লাহ না করলে মাথা না চাই লজ্জা পাস, কয় মাথা ঝাঁকাবে কেন? তুই আল্লাহর কোরআন সামনে নিয়ে দ্রুত গতি করলি কেন? সবচেয়ে বড় জিকির করে হাফেজ সাহেব শিখ না বসে করে কি করে না? এই বদদাবাদ বাইরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কথা কয় না কেন? কথা কয় না কেন? জিকির দাঁড়ায় জিকির জায়েজ, বইয়া জিকির জায়েজ, দাঁড়ায় বৈশা রুকুতে জিকির, শুইয়া বৈশা সর্বলা জিকির করতে হবে। মুনাফিকদের সিনার উপায় হলো যখন তারা জিকির করবে জিকিরে গাফিলতা করবে, আর যখন নামাজ দাঁড়াবে অলসতা দেখাবে, নামাজ দাঁড়াইলে এক ঠ্যাঙ্গে দাঁড়াবে, হাত পা খাজবে, গলা খুসখুস করবে, এরা হলো মুনাফিকদের সিনার উপায়। আর মুনাফিক সিনার উপায় হলো জিকির যখন করবে অলসতা করবে, দেখবেন চেয়ে দেখবে হাসবে মিটমিট হাসবে, জিকিরে তাদের মন বসবে না। জোরে বলেন ঠিক কি না? মুনাফিকদের সিনার উপায়। তাহলে আমরা জিকি হাফেজ সাহেব এবার কারি সাহেব করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম।
গজল সারা পুরো জায়েজ সেটা শরীয়ত মোতাবেক যে গজল গুলো রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শুনাইতেন সাহাবীদের নাম হলো হাসান বিন সাবিত জোরে বলেন সুবহানাল্লাহ আমিন বলেন নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জাপে যে জন সেই তো রোজা দরবারে গাওয়া কে বাদান হুজুর নিজেও গাইতেন প্রথম জীবনে যাকেতদের গাওয়াইছে যাকের আলেমুল আমাদের গাওয়াইছে আজানের আগ দিয়া এই যখন গায় নবীর শানে যখন গায় প্রাণটা জুড়ায় যায় জোরে কোন ঠিক কি আরে বাবা আমার পীর কেবলা জন্য গজল গাইছেন কারণ হলো নবীর সাহাবীরাও গান গাইছে গায় মাই গজলগুলো শোনায় শোনায় মানুষকে কি করছে আকৃষ্ট করছে ইসলামের প্রতি কেবলা জানো নবীর শান গেয়ে গেয়ে মানুষকে প্রাণটা জুড়াইছে জোরে বলেন ঠিক কি নবীর নাম যত শুনি ততই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব তাড়াতাড়ি মরার ওয়াজ করতে কইছো তাড়াতাড়ি আরে জানে বাহুমে মাটি আমার মাটির বিছানা জানে বাহুমে বাবা 10-12 মিনিট ওয়াজ করব যেহেতু আই ভাই ছেলে বলছে হুজুর একটু ওই কই ওয়াজটা করবেন আর একটা সাথের একটা ছেলে ছিল যে হুজুর একটু কবরের ওয়াজ ওই কবর আসলে একটু ওয়াজ করবেন তাহলে একটু গায়ে দিই তারপরে দেখা যাক সময় যদি হয় কোন দিক থেকে কোনে যাবো কথা বলছে নিউ ওয়াজ মেলা অনেক ভাই রেখে যায় ওয়াজ করতে গেলে সময় পাই না দরির পর থাকতে হয় এ আমি চলে যাব আমায় তোমরা ভুলিয়া যাইও না আমি চলে যাব আমার মন নাসিবে কখন কেউ তো জানি না আমার মন টাকা পয়সা দাদান কোটা যাহা করেছি সব কিছু ফেলাই না রাজি একাই শুনেছি রে আমি সব কিছু ফেলাই না রাজি আমি যাবার কালে ভেবে দেখি আমার কি হুনাই যাবার কালে ভেবে দেখি আমার কি শুনাই ডানে বামে মাটি আমার মাটি এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ অন্ধকার কবর যে তোমার আর জোরে বলেন এই পৃথিবী চিরদিন এর অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ অন্ধকার কবর আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা আমার মন নাসিবে আর জোরে বলেন আমার মন নাসিবে এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম মানুষের তিনটা বিভাগ গো
নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান এক নাম্বার বিপদ মরণের পেয়ালা পান করতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো এই পৃথিবীর মধ্যে কেউ থাকবো না আমি আপনি সবাই চলে যাব এ মুসলমান আল্লাহর কুলবান নবী হাফা এ দুনিয়ার মানুষ সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ কথা বলতে যায় অনেক কথা এসে যায় এর আল্লাহ কত রহমত নবান করেন শুধু তাই নয় মুক্তি আমাদের পরে সারা কিতাব লিখে গো কিতাবের নাম বাহার শরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও যখন সাধারণ মানুষ যখন মারা যায় যখন কোন সাধারণ মানুষ মৃত্যুবরণ করে সবচাইতে ভালো মৃত্যু পানি খাইতে যে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে নামাজ পড়তে যে মারা গেছে তাদের মৃত্যুটা কত সহজ হয় শুনিনালাও আল্লাহ মুক্তি আমজাতাই সাহেব তার কিতাবের নাম বার শরিয়া এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন দুনিয়া মানুষ শুনে নাও সত্তরটা দাদা উঠে গেছে সম্মান জবাই না করে উল্টো দিকে তাপতে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণের সময় জিহ্বা বাইরে হয়ে যায় অনেকের মরণের সময় প্রস্রাব পায়খানা করে দিই অনেকের একটা অঙ্গ পড়ে যায় তাদের মরণ দেওয়া কত কঠিন হয় এ দুনিয়ার মানুষ শুই না সবচাইতে সহজ মৃত্যু না যদি এত কঠিন হয় না কঠিন মৃত্যু না কত কঠিন দিবে আমার আল্লাহ আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও এই মরণের পেয়ালা পান করতে হবে দাদা গেল বাবা গেল নানা গেল নানি গুলো আমি কখন চলে যাবো রে মুসলমান এক নম্বর বিপদ হলো মরণ আল্লাহ আমাদের মরণটা সহজ করে দিও জোরে জোরে চিল্লা আবার আল্লাহু আকবার এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলার ভাই আমি চলে যাব আরো জনে বলেন আমি চলে যাব আরো জনে বলেন আমার মহানা শিবে টাকা পয়সা দালান কোটা যা করেছি সব কিছু ফেলাইয়া যাবি একাই চল বাড়ি গাড়ি সব পরে থাকবে সাথের স্ত্রী থাকবে স্ত্রী তোমার না ছেলে তোমার নাই মেয়ে তোমার নাই সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে রে মুসলমান হাত পা আপনার বিরোধিতা করবে ছেলে মেয়ে আপনার বিরোধিতা করবে আপনার বলতে কিছু নাই নাই কেন এই মিশে পায়ার দুনিয়ায় পড়ে আজকে আপনার অপরাধ জগতে জয়া গেল ও দুনিয়ার মুসলমান এই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যা বলতে ছিলাম
একজন নবী জান্নাতের মধ্যে আছে কোন জিন্দা অবস্থায় যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম যাকে আল্লাহ একবার জানকবাস করাইলেন আবার জিন্দা করলেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে আমার আল্লাহ ডাকতে কয় বন্ধু তুমি তো খুব আরামে আছো এসেছো এই জান্নাতের মধ্যে তুমি অনেক আনন্দে আছো তোমার সবচেয়ে ভালো লাগলো কি আর কষ্ট লাগলো কি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে মানে মানে মৃত্যুকালে যন্ত্রণা যেটা হয়েছিল ওই যন্ত্রণা এখন আমার গা থেকে যায় খবর বন্ধুর আমার জানটা তুমি কেমনে বাইর করলাম হুজুর বল হুজুর শোনেন হুজুর শুধু আপনার গায়ে শুধু হাতটা লাগাইলা ছোট ছোট মাসুম বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি গোমায়া যায় তন্ত্র আপনার আমি এমন ভাবে মৃত্যুটা দিয়েছি আপনার কষ্ট দিই না ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইলে এই মৃত্যু সহজ মৃত্যু যদি এত কঠিন হয় যাদের জানটা তুমি জোর করে ছিঁড়ে নিয়ে যাও যাদের জবান বাইর হয়ে যায় যাদের জিব্বা বাইর হয়ে যায় যারা পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় এই যদি হয় মৃত্যুর কঠিন মৃত্যুর যদি সহজ যন্ত্রণা যদি হয় এত কঠিন তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে মুসলমান একবার চিন্তা করে দেখো এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোন সন্দেহ নাই হয়তো দুদিন আগে দুদিন পরে এই দুনিয়ার ম্যাচে আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় আব্বা দুনিয়ার মধ্যে জিন্দা বাবা নাই বাবা জিন্দা সন্তান নাই দুনিয়ার মধ্যে নাই যে সন্তানের লাশ আজকে বাদান আয়ুব পায় জানে বাপ সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী যে বাবাই তার সন্তানের লাশ ঘাড়ে নিছে সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী এই পৃথিবীর মায়া বাদন ছেড়ে আমাদের চলে যেতে হবে কেউ ছিলাম না কেউ থাকবো না জোরে জোরে বলেন ঠিক কিনা আর জোরে জোরে সিনা আল্লাহু আকবার এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ো না আমি চলে ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে আপনারা দেখছেন আমার বাচ্চাটা আসছে সাথে সারা পথ রিহার্সাল দিতে দিতে আছে আর যখনই মাহফিলে কাছে আব্বু যাব আর একটা গজল দুইটা গজল বেশি গায় একটা গজলই বাস্তেরা সাক্ষী আমার গলাটা ধরে ধরে খালি এই গজল লাগায় হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পশি বিড়ি করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালাস আজকে মাহবুব রহমান গাজীপুরি সাহেবকে আমার ছেলেটা গজল গে শোনাচ্ছে এই গজল দাঁড়ায় দাঁড়ায় শুনতে কাছে আমি গজল গাবো এই গজল ওনার মুখেই খালি একটা গজল অনেক গজল গায় হুজুর পাখির অনেক গজল জিকিরের গজল মুখস্থ করছে মাসুম বাচ্চা হঠাৎ করে গাওয়ার জন্য আসছে কিন্তু হঠাৎ করে কি মন চাইলো আর গাইলো না ছোট মানুষ তো লজ্জা পেয়ে গেছে তো ওনার গজলটা শুনে আমার মন পড়ে মাঝে মাঝে ওই গজলটা আমি কাব্য এই গজলটা আমার শোনাও কেন বারবার কাব্য যখনই দেখছি বাড়ির পাশে গোরস্থান মসজিদ জানাজার নামাজ একটাও মাজমিজ যায় না যায় চলে যায় এদিন গেছি বাড়িতে যায় দেখি এক মুরব্বী মারা গেছে খবর খুঁজছে আমার এক আব্বু আসে দি গেছি গেছি যায় কইছে আব্বু কি বলে ওই বাড়ি মানুষ বাড়ি দেখে আসে পরবর্তীতে আর খুঁজে পায় না
খুঁজা পায় না যায় দেখ কবর পাশে দাঁড়ায় রইছে একা একা দাঁড়ায় রইছে কবরের ভিতরে একদম গোরস্থানের ভিতরে সাইকেল ঠেকায় থিয়ে কবর দিতেছে তা আমারে আমি কোর আম্মু কোসে বা তার দেখো দি কই গেল খুঁজতে খুঁজে যায় দেখি মসজিদের পাশে গোরস্থান কবর খুঁজছে কবর পাশে দাঁড়ায় দাঁড়ায় রইছে একা একা দাঁড়ায় রইছে আমি বাবু তুমি এখানে কেন কইছ আব্বু এর ভিতরে কেমনে ঘুমায় আমাকে তো এর ভিতরে কি আব্বু লাইট দিবে এর ভিতরে কি বা ই আছে ফ্যান আছে গরম লাগবে না গরম জিগেছে আর এই যে আমার ছেলেটার কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে যায় আর একই গজল গায় হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পশ বীর করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পশ বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মন আলাস বলেন দেখিতে আসিবে সবে দাদি কাটিবে কেহ যার কাসাবাস গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া আরে এমন গোসল করাইবে এমন দাফন করাইবে বাজান রে আজকে কবরের করা কথা বলতে বলছে মরণের করা কথা বলতে বলছে কথা বলতে গেলে কলিজার মধ্যে আঘাত লাগে কিসের বাড়ি কিসের ঘর কিসের এত সব বাহাদুরি কিসের এত সম্পদের বাহাদুরি এরে বাজান রে ঠিক কিনা এরে গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা নতুন কাপড় অন্য রকম সাজ দাদি কাটিবে কেহ যার কাসাবাস বলেন দাদি কাটিবে কেহ হঠাৎ যদি যাই মরিয়া পারাপশ বীর করিয়া হঠাৎ যদি পাড়া পড়শি বিড়ি করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলেন দেখিতে আসিবে সবে এর মানব জীবন অমূল্য সম্পদের নাম রূহ ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম রূহ মানব জীবন সম্পদের নাম বাদান কি ইমান এই রুহটা বাইর হয়ে গেছে সকাল বেলা মাইকে বলবে রুহুল আমিন সিদ্দিকের লাশ গতকালকার কেউ বলবে না সিদ মাওলানা সাহেব বলবে মাওলানা সাহেবের লাশ এই বাতাসটা এত দারুণ ও দুনিয়ার মুসলমান শুনে নাও এই বাতাসটা ঢুকছে আর বাইর হয় নাই বাইর হইছে আর ঢুকে নাই এই বড়ির কোনো মূল্য নাই জোরে বল ঠিক কিনা মসজিদের ইলহাম পড়ে যাবে রুহুল আমিন সিদ্দিক ইন্তেকাল করেছে আজকে 12টার সময় তার জানাজা অনুষ্ঠিত হবে আপনারা সবাই আমন্ত্রিত এ দুনিয়ার মুসলমান এই হলো দুনিয়ার মুসলমান মরণের পেয়ালা পান করতে হবে দুই নাম্বার বিপদ হলো কবর সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে যাই দুই নাম্বার হলো কবর এই কবর বলতে আমরা বুঝাই যেটা আজকে বাদাম নেয় আয়ুব ভাইয়ের বাবার শোয়া রাখছে সামনে এই কবর বলতে আমরা বুঝাই সাড়ে তিন হাত একটা মাটির গর্ত নারে বাজান না যদি এটাই বুঝাই তাহলে যাদের আগুনে পুড়ে গেল তাদের কবর কোথায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে গেল তাদের কবর কোথায় যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায় কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এ মুসলমান কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই কবরটা মানুষের দুই নাম্বার বিপদ হলো কবর গো বাদশা ফকির যারা আছে সবারই একই ঠিকানা এই দুনিয়ার মধ্যে দুজন ফেরেশতা কেরামুন কাতিবিন দুজন ফেরেশতা আর একজন ফেরেশতা আছে মুসলমান যিনি আজরাইল সাল্লাহ আপনার জানটা বাইর করে নিবে আপনারা যখন কবরে শোয়া দিবে আর একজন ফেরেশতা আছে যার নাম হলো নোমান ফেরেশতা এরপরে নোমান ফেরেশতার সল জব যখন শেষ হবে আর দুজন ফেরেশতা আসবে যার নাম হলো বাজামরে কেরামুন কাতিবিন এ মুসলমান মুনকার নেকির ফেরেশতা মুনকার নেকির ফেরেশতা যে সল জবাবের জন্য দাঁড়াইবে আর কামান কারবাদান মান কারণে কি দুজন ফেরেশতা কেরামুন কাতিবিন দুজন ফেরেশতা দুনিয়ার জিন্দেগিতে আপনি যখন জানটা নিয়ে যাবে কবর যখন শোয়া দিবে একজন ফেরেশতা আপনার কবরের ভিতরে সেই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা জোরে বলেন আল্লাহু আকবার
নুমান ফেরেশতাকে ডাক দিবে ভাই ওঠো এ মোল্লা সাহেব ওঠো উঠে পড়বে বলে মোল্লারে তোমারে আজরাইল জানটা নিছে কেরামন কাতিবিন যা তোমার সব ভালো কাজ পান্নাই কাজ লেখা আছে আমি আমার নাম নুমান ফেরেশতা আমি তোমার রূহটা দিয়ে গেলাম ভিতরে কিয়ামত পর্যন্ত তোমার মরণ হবে না এই কবরের জিন্দেগিতে তোমার সর জব শুরু হয়ে যাবে তোমার রূহটা দিয়ে আমি উঠাইলাম এ বান্দা তুমি দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করছো লেখা শুরু করো তুমি কলম নাও খাতা নাও লেখা শুরু করো ডাক দিয়ে বলবে খপদান এবার বলবে আমি লেখো আমি কলম পাবো কই বান্দা বলবে তোমার কলম পাবো কই বান্দা নুমান ফেরেশতা বলবে কলম তোমার শাহাদাত অঙ্গ এবার বলে কালি পাবো কই কালে তোমার মুখের থুতু মুবারক এবার বলবে আমি কলম পালাম কালি পালাম খাতা পাবো কই নুমান ফেরেশতা বলবে বান্দা রে তোর গায়ে তিনটা কাপড় দেয়া আছে একটা কাপড় খুলে নেওয়া হবে কাপড়ের প্রথম কাপড়টা টানতে খুলে নেওয়া হবে কাপড়ের প্রথম কাপড়ের মধ্যে সব পরীক্ষার খাতা যখন দিয়ে দেয় ছাত্রদেরকে পরীক্ষার হলে প্রশ্নপত্র যখন দিয়ে যায় এই প্রশ্নপত্র যখন সহজ হয় যে ছাত্র সহজ হয় সে গুনগুন করে গান গায় লেখা শুরু করে যে ছাত্র জানে না সে কলম কামানো শুরু করে বারান্দে ওই কবরের মধ্যে যেদিন নুমান ফেরেশতা লেখার হুকুম দিবে সঙ্গে সঙ্গে ভালো কাজগুলো লেখা শুরু হয়ে যাবে জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার লেখা হয়ে যাবে কাপড়ের কাপড় একখানা দেখুন ভরে যাবে সব লেখা হয়ে যাবে এবার বলবে বন্দারে আরাকান কাপড়ের কাপড় খুলে নিবে তিন টুকরা কাপড়ের কাপড় তোমার কবরে দিয়া হয় এই কাপড়ের কাপড়ের হাকিকত জেনে নাও রে মুসলমান পাঁচ টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় খুব আজারাম দিলের কান্দা লাগা এবার বান্দা দ্বিতীয় কাপড়ের কাপড়খানা টান্দে খোলা হবে ও বান্দা এই কাপড়ের মধ্যে তুমি লেখো দুনিয়ায় কত অন্যায় করেছো কোথায় তুমি গাঁজা টানছো কোথায় তুমি বেগানা মহিলার সঙ্গে চলাফেরা করেছো কোথায় তুমি সিনেমার হলে ছিল কোথায় তুমি অন্যায় করেছো কোথায় তুমি মারামারি করেছো কোথায় তুমি অন্যায় কাজ করেছো বান্দা কাঁদবে চিৎকার করে আর বলবে হে ফেরেশতা আমারে দেয়ার লেখায় ওনারে আমি আর পারি না আমার অন্যায় আমি কেমনে লাগবো মা বাদান্ডে নুমান ফেরেশতা এক একটা হাতুর দিয়া মার বাজান গর্জন মারবে একটা মুকুর দিয়া বাদান হাঙ্গর দিয়া এমন জোরে মারবে শত্রু গজ মাটির নিচে চলে যাবে আবার উত্তোলন করবে বান্দা চিৎকার মারবে আর বলবে ও দুনিয়ার মানুষ এই চিৎকার কবর বাঁচেন চিৎকার দুনিয়ার কোন মানুষ জানত দুনিয়ার মানুষের আওয়াজ যদি শুনত এই দুনিয়ার মানুষগুলো সৃষ্টি করে মারা যেত জোরে বল আল্লাহু আকবার এ আমি চলে যাব আমাই তোমরা হইলা যায় না আমি চলে ভাই নি আসেন না কেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে আর জোরে বলেন এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা আমি চলে যাব আমায় তোমরা ভুলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে এরে নুমান ফেরেশতা ডাকতে বলবে মালিক এর পাপের বোঝায় এত ভারী রে ডান পাশের মাটি বাম দিকে চলে যাবে বাপ
মাজর মাটি ডান দিকে চলে যাবে পায়ের মাটি মাথার দিকে আসবে এক দিকে বান্দা ঘুরে শুবি ডান পাশের পাথরের হাড়ি গুলো বাম পাশে চলে যাবে বাম পাশের পাথরের হাড়ি গুলো ডান দিকে চলে যাবে বান্দারে এত কবরে কঠিন আযাব শুরু হয়ে যাবে হে বান্দা রহমান ফেরেশতা তার আগত করে করে লেখা শিখুন শেষ হয়ে যাবে এই কাপড়ের কাপড়খানা হাত থেকে টান্দে নিয়া হবে টান্দে পাবে রহমান ফেরেশতা এই রে বান্দা তোর গলায় ঝুলায় দিয়ে গিলা এই দুনিয়ার মধ্যে তুমি যে অন্যায় অপরাধ করতে তুমি শিলা তোমার জন্য লিখে রাখলাম এই যে তোমার জন্য এই ঝুলায় রেখে দিলা আমি একটু পরে আসবে মন কানে কে ফেরেশতা আসবে তোমার সব জব থেকে বান্দা হয় হবে জান্নাতের অধিবাসী আমার আল্লাহ রেখে দাসে আল্লাহ কায় মুমিন বান্দাদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম আতাটা জান্নাত ও বান্দা তোমার এই নেকির পাল্লা যদি ভারী হয় আমার আল্লাহ দিবে তোমার জান্নাতের দরজা খুলে আর বলবে বান্দারে তুমি কিয়ামত পর্যন্ত এই জান্নাতে কবরের ভিতরে শুইয়া ওই জান্নাতের নিয়ামত গুলো ভোগ করবা কবরে শুইয়া ও বান্দা তোমার গতি যখন অন্যায় বেশি হয়ে যাবে তোমার জন্য জাহান্নামের দরজা খুলে খুলে দিবে একটা নাই দুটি নয় সাত সাত জাহান্নাম এই দরজাগুলো খুলে দেয়া হবে ও বান্দা কিয়ামত পর্যন্তই জাহান্নামের আগুন জাহান্নামের সাত বিশ্বর আঘাত সহ্য করতে হবে এ মুসলমান মারবে তখন রোমান ফেরেশতা কবর থেকে সরে যাবে বাধা দেওয়া ইমান কার নিকির ফেরেশতা আসিয়া তোমার দুই দিকে ফয়সালা করে দিবে ওই কবরে কোন সকাল আর বিকেল নয় ওই কবরে শুরু হলো আর কিয়ামত পর্যন্ত শেষ নাই ওই কবরে শুরু হলো সেদিনের জন্য আর শেষ নাই আল্লাহ তুমি আমাদের কবরটাকে আসান করে দিও জোরে বলেন আমিন নাই তাকবীর নাই তাকবীর প্রধান বিবির আগমন প্রধান বিবির আগমন নাই রসালাত না না আমি তো আমি হুকুম দিছি না আপনি আমার আমি ছোট ভাই আর ভাই বড় ভাই কথা বুঝেন নি একই মাদ্রাসা সব জোরে বলেন না সিনিয়র আর জুনিয়র দুই ভাই জোরে বলেন বিশেষ করে দুই নাম্বার বিপদ তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান এলি কেউ কারো চেনবে না আমল ছাড়া তুমি যত বড় নেতা হও আপন কেউ চেনবে না পৃথিবীর খাস পাত্র থাকে জোরে বলেন ঠিক কি না পীরের খাস পাত্রে খাস পাত্র করতে পারবে সুতরাং অনুরোধ করবো পীর কোনো মাকসুদ নয় মাকসুদ সঙ্গে আল্লাহ আমার পীর কোনো দায়ী করবেন না আমি নসিহত করি তো দেখছি হুজুর পাক নিজে বলে গেছেন হুজুর পাক মুখে বলে গেছেন বাবা যদি কোন রোগী হয় বা আপনার রোগী রোগ হয় ভালো ডাক্তার দেখাবে এরপরে মামলা করেছেন ভালো উকিল ধরবে ঠিক কি না আপনার পিতে দায়ী বানাবেন পিতে দায়ী বানাবেন জোরে বলেন ঠিক কি না পিতে দায়ী বানাবেন অসত্য আলোচনা অনেক আলোচনা ছিল আমিও আর পারছি সারা দিন রাত 24 ঘন্টা চাকরি করে আসছি অনেক কষ্ট শুধু আইফা চোখের দিকে তাকায় মিশন করেছি যখন আমি তখন ছাত্র তখন ভাইয়ের সাথে মিশন করেছি মিশন মাফ পেয়েছিলাম আর এই কয়েক বছর পরে আমার এক মঞ্চে দুই ভাই হলাম আমার সিনিয়র ভাই জনাব আল্লাহ সাজ্জাদ মাওলানা মাহমুদ আহমদ গাজীপুরি সাহেব উনি আলোচনা করবেন
আমি আমার সমস্ত আলোচনা এই করলাম পরিচালক শেখ তার নাম প্রশ্ন করবে আমি দোয়া চাই আমি আমার উস্তাদুল সমতুল্য বড় ভাই তার কাছে দোয়া চাই বলে আমার জন্য প্রাণ বলে দোয়া করেন আল্লাহ যেন সবাইকে আমরা বিনা শেখার মালা করাই গেছি এই মালাগুলো আমরা কখনো শুনে না ফেলি বীরমুখী হয় সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল সূর্য যেমন ছেড়ে করে ফুল সেদিকে ঘুরে যায় আমরা খুশি ফুলের নুরি কে বাজান শিখা সেদিকে আমাদের যেতে হবে যেন বলে কি কি আমরা যেন ভুল না করি ভুল না করি ভুল করলে কিন্তু ওই লাল সাপ কি বলেন সাধন হবে না কি বলেন না সাধন হবে না কোনি কোনি ভুল করলে আর সাধন হবে না সুতরাং ভুল করলে আর কাজ হবে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর কেউ উঠবেন না দয়া করে বসে শুনে আলোচনা শুনবেন সবাই বলে আলহামদুলিল্লাহ সমবেত ভাইরা পর্দার অন্তরে মা বললা সারা বাংলাদেশে যদি ওহাবিনা